সবাইকে শুভ সকাল। আমি আমার লাইভ শুরু করছি। সালাম আলাইকুম, আদাব, শুভেচ্ছা। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রথমেই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে সাবধানে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের লাইভটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বিবরণ দিতে চাচ্ছি। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছি, একজন নিউ ইয়র্ক প্রবাসী ডাক্তার, বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি একটা পোস্ট দিয়েছিলেন ইংরেজিতে অবশ্য। তো সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন যে উনি সহ ওনার স্ত্রী, দুই পুত্র সন্তান এবং ওনার কন্যা সন্তান সকলেই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হন। প্রায় 20 থেকে 25 দিন উনি হাসপাতালে ছিলেন এবং গুরুতর অবস্থায় একেবারে মৃত্যুশয্যায়। তো সেই মৃত্যুশয্যায় থেকে তিনি ফিরে আসেন। তো আমি ওনার এই ভিডিওটা যখন দেখি, আমার কাছে তখন মনে হয়েছিল, এবং ভিডিওতে উনি বর্ণনা দিয়েছিলেন যে ওনার অভিজ্ঞতা, ওনার পরিবারের অন্যান্য সদস্যরা কিভাবে এটাকে মোকাবেলা করেছে এবং তাদের উপর প্রভাবটা কতটুক পড়েছে করোনা ভাইরাসের, উনি সবই ব্যাখ্যা করেছিলেন। তো পরবর্তীতে ওই ভিডিওতে উনি আমাদের পরামর্শ হিসাবে এবং কি করণীয় করোনা ভাইরাস হলে কিছু পরামর্শ দিয়েছিলেন। তো আমার কাছে ভিডিওটা ভালো লেগেছিল। তো আমি ওই ডাক্তার সাহেবকে চিনতাম না আগে, আমার সাথে কোনো সময় দেখা হয়নি, পরিচয়ও ছিল না। তো আমি নিউ ইয়র্কে একজন পরিচিতর কাছে রিকোয়েস্ট করেছিলাম যে এই ডাক্তার সাহেবের যদি নাম্বার পাওয়া যায়, তা আমি ওনার সাথে একটু কথা বলে ওনার সাথে ফেসবুকে লাইভ করলে হয়তো আমরা যদি এটা তুলে ধরতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের সামনে আমরা তুলে ধরলে হয়তো এটা উপকারে আসবে। তো সেই লক্ষ্যে আমি ওনাকে ফোন করেছিলাম এবং ফোনে কথা বলার পর উনি রাজি হয়েছেন লাইভে আসার জন্য। তো উনি আজকে আগামীকাল আমাদের এখানে সেহেরি আজকে রাতে, এবং আপনারা হয়তো অনেকেই সেহেরি খেয়ে রোজা রাখছেন। তো উনি তারাবির নামাজ শেষ করেছেন। তো আমাকে বলেছিলেন যে 11টার দিকে ফোন করলে, মানে আমেরিকার টাইম 11টা, তার মানে এখন বাংলাদেশ সময় সকাল 9টা। তো আমি এখন লাইভেই আমি ওনাকে নিউ ইয়র্কে ফোন ফোন করব। তো আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকুন, আমি ওনাকে এই মুহূর্তে ফোনে কল দিচ্ছি এবং ওনার সাথে ওনার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানব এবং উনি কিভাবে এটা মোকাবেলা করেছেন সেই বিষয়ে জানব। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ডক্টর মাসুদ, আপনি কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? সবাই ভালো? এই তো আমরা ভালো আছি ইনশাল্লাহ। আপনাকে নিয়ে, মানে এখন আপনি বর্তমানে আমার লাইভ ফিডে আছেন, টেলিফোনের আলাপটা আমি আপনাকে স্পিকারে দিয়েছি যাতে করে আমার আমার সাথে লাইভে যারা আছে সবাই আপনার কথা শুনতে পায়। তো আমি আপনাকে মাসুদ ভাই বলেই সম্বোধন করি। হ্যাঁ, আপনি আমার সিনিয়র। তো আমি সকলকে বলছিলাম যে কিছুদিন আগে আপনার আপনার ফেসবুক পোস্টটা আমি দেখি এবং দেখার পরে আপনার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে আপনার অভিজ্ঞতাটা আমি সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি বিধায় আজকে আপনাকে এই ফোন করাটা। তো আমি শুরুতেই আপনার একটু ইন্ট্রোডাকশন আমি দিতে চাচ্ছি। আপনি, আপনার জন্ম খুলনায়, তাই তো? আচ্ছা, আপনি 1958 সালে আপনার জন্ম? আপনার জন্ম 1958 সালে। এবং আপনার আপনার সম্পর্কে আমি একটু দর্শকদের বা আমার সাথে যারা আছে সবাইকে জানাই, আপনি আপনি লেখাপড়া করেছেন, আমি এখনই বলছি, আপনি HSC পাস করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবং পরবর্তীতে আপনি MBBS করেছেন বরিশাল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি অব ঢাকাতে, তাই তো? আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে আপনি ইরান ইরাক যুদ্ধের সময় সম্ভবত 84 সালে আপনি ইরানে গিয়েছেন না, ওই চিকিৎসা করার জন্য?
এবং এখানে ওখানে সেখানে যুদ্ধ আহতদের আপনি সেবা দিয়েছেন? হ্যাঁ, আমি একদম যুদ্ধ এলাকাতেই ছিলাম, একদম ফ্রন্ট লাইনে। জি, আহওয়াজ শহর, আহওয়াজ শহরটা হচ্ছে বসরার একদম পাশে। আচ্ছা আচ্ছা, বসরা শহরের পাশেই। এবং পরবর্তীতে আপনি আবার চলে যান গ্লাসগো, স্কটল্যান্ডে। করেক্ট, গ্লাসগো রয়্যাল ইনফার্মিতে পড়াশোনা করেছি, আন্ডার গ্লাসগো ইউনিভার্সিটি। আচ্ছা, গ্লাসগো ইউনিভার্সিটি, ইউকে তে আপনি আপনার পরবর্তী এমএসসি করেছেন, তাই তো? জি। আচ্ছা, এবং তারপর আপনি আপনি নিউ ইয়র্কে প্রবাসী হয়েছেন আমেরিকায়, এবং সেখানে গিয়ে আপনার আবারও এই মেডিকেল পরীক্ষা দিতে হয়েছে, না? সমস্ত লাইসেন্স নাম্বার 1, ইউএসএমএলই 1, 2, 3 দেওয়ার পরে রেসিডেন্সিতে চান্স পেয়ে রেসিডেন্সি 4 বছর করে অ্যানেস্থেশিওলজিতে বেস সাবজেক্ট, তারপরে 2টা ফেলোশিপ করেছি আমি, একটা পিডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া আর একটা হচ্ছে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট। ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট, আচ্ছা আচ্ছা, এক্সেলেন্ট। এবং আমি আপনার দেখছি যে আপনি অনেক সেমিনার এবং কনফারেন্সও অ্যাটেন্ড করেছেন, এবং আপনার পাবলিকেশনও আছে, এবং আপনি বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, ভিয়েনা অস্ট্রিয়ার মেম্বার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মেম্বার, এবং আপনার কিছু পিয়ার রিভিউড পাবলিকেশনও আছে, প্লাস আপনি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো যাই হোক, বাংলাদেশি বংশভূত এবং আমাদের নিউ ইয়র্ক আমেরিকা প্রবাসী, আপনাকে নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল, কারণ আমি সবাইকে জানিয়েছি যে আপনি ইতিমধ্যে মানে খুব মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আপনি ফিরে এসেছেন আল্লাহর রহমতে। তো মাসুদ ভাই, আমি আপনার মুখ থেকে একটু জানতে চাব, আপনার আমি সবার জন্য আবার বলে নিচ্ছি যে আপনার স্ত্রী সহ আপনার পরিবারে দুজন পুত্র সন্তান আছে যারা যমজ, 26 বছর বয়স, তাই তো? এবং আপনার একজন কন্যা সন্তান আছে যে 32 বছর বয়স। তো এখন মাসুদ ভাই, আপনি যদি আমাদের সবাইকে বলেন আপনার ঘটনাটা। ও, এবং এবং আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি, আমি বলতে ভুলে গেছি, আপনি নিউ ইয়র্কের মাউন্ট সিনাই অ্যাফিলিয়েটেড এলমহার্স্ট ইউনিভার্সিটিতে দীর্ঘ 12 বছর ছিলেন, এবং বর্তমানে আপনি কুইন্স হসপিটাল মেডিকেল সেন্টারে আছেন, তাই তো? আচ্ছা, এবং আপনি কি আপনি যখন আক্রান্ত হন সেই সময় কি আপনি করোনা ভাইরাস রোগীদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিলেন? কারণ আপনার কুইন্সে এই দুই হাসপাতালই কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত। হ্যাঁ, আমি যখন হাসপাতালে যাওয়া আসা করছিলাম, সাধারণভাবেই একজন ডাক্তারের যা কাজ, এথিক্যালি আমি আই এম বাউন্ড টু সি অল পেশেন্টস। এখন কে কখন করোনা ছিল তখনও সঠিকভাবে নির্ধারণ হয়নি, তবে করোনার পেশেন্ট অলরেডি চলে এসেছে, কিন্তু কে করোনায় ভুক্ত সেটা আমরা ভুক্তভোগী সেটা আমরা না জেনেই স্টার্টেড ট্রিটিং পিপল, নর্মাল ট্রিটমেন্টে গিয়েছি। কিন্তু ওখান থেকেই প্রবাবলি, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কোথা থেকে, আমি 2-3টা হাসপাতালে যাই, কোনো একটা জায়গা থেকে করোনা চলে এসেছে আমার কাছে আর কি। আচ্ছা, তো আপনি প্রথম কবে সিমটম বা বুঝতে পারলেন যে আপনার কিছু না কিছু হয়েছে? মার্চের সেকেন্ড উইকের প্রথম দিকে, তার মানে সপ্তাহ যখন শুরু হলো তখনই আমার একটু ফ্লু লাইক সিমটম হলো 6-7 দিন, এবং এটা খুব বেশি মারাত্মক কিছু ছিল না, সাধারণ জ্বর, সাধারণ গায়ে ব্যথা, সাধারণ গলায় ব্যথা, এগুলোই ছিল আর কি। দিন সাতেক পরে, 7 দিন পরে আমার কাছে মনে হলো যেন আমি ভালো হয়ে যাচ্ছি, ঠিকই আছে। এটা মনে হওয়ার পরে আবার তখন আবার এখানকার নিউ ইয়র্কের লোকাল টেলিভিশন গুলা রোজই আমার সাথে যোগাযোগ করতো, যেন আমরা গিয়ে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কোনো প্রোগ্রাম করি। আমাকে বলার কারণটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, মানে নর্থ আমেরিকায় কর্মরত বাংলাদেশি ডাক্তার যারা আছে তাদের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে অ্যাবাউট 2000-এর মতো মেম্বার আছে আর কি। তো সেখানে নিউ ইয়র্কেই আছে 600-700 মেম্বার। তো নিউ ইয়র্ক চ্যাপ্টারের আমি প্রেসিডেন্ট, ন্যাচারালি আমাকে ওরা বারবার চাচ্ছিল যেতে, আমি গেলাম। 6-7 দিন এই অসুস্থতা সত্ত্বেও তখন কিন্তু অলরেডি
তার মানে আপনি এটা মার্চ মাস আপনার করোনার মতো সিমটম আপনি মানে ফ্লু লাইক সিমটম দেখলেন মার্চ মাসের 13-14 তারিখে, এর এই ঘটনা আপনি বলছেন 20-22 তারিখ নাকি? না না না, মার্চ মাসের 7-8 তারিখে। 7-8 তারিখে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 7-8 তারিখে আর কি। তারপরে আমার ওই যখন আমি আমি টিভিতে আবার গেলাম, তখনই আমার একটু জ্বর জ্বর ছিল মনে হয়, আমি শিওর না জ্বর বা চলে গেছে আর কি। যে ফিরে আসার পরে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেল তখন আমার। ভীষণ একদিন পরে ভীষণ কাশি শুরু হলো, গায়ের ব্যথাটা আবার ফিরে আসলো যেটা চলে গিয়েছিল, প্রচন্ড ভাবে ফিরে আসলো গলার ব্যথা। গায়ের ব্যথাটা আমাদের যে ফ্লুতে গায়ে ব্যথা হয় না, ওগুলো সবগুলো সারা জীবনে যতবার হয়েছে সবগুলোকে যদি আপনি যোগ করে দুই দিয়ে গুণ দেন, যতখানিক ব্যথা হবে ততখানিক ব্যথা, অসম্ভব ব্যথা হয় গায়ে আর কি। তার মানে ফ্লু ফ্লুতে এখন পর্যন্ত আমাদের যেরকম অনেক সময় গা ব্যথা হয়, জ্বর প্রচন্ড আসে, ওইটাকে আমরা 2-3 গুণ মাল্টিপ্লাই করলে ওই ওই ব্যথাটা আপনি অনুভব করেছেন? এক্স্যাক্টলি, ভীষণ ভাবে, অসম্ভব। আমি শুধু একা না, আমার সাথে যখন অনেকগুলি ডাক্তার একসাথে আমরা এফেক্টেড হয়ে যাই, সব ডাক্তাররাই আমার সাথে যখন ফোনে, তখনও ফোনে কথাবার্তা বলতে পারছিলাম, তাদের সবারই একই সমস্যা ছিল যে গায়ে ব্যথা ছিল ভীষণ, গলায় ব্যথা, স্বাদ এবং গন্ধহীনতা, আপনি স্বাদ পাওয়া যাচ্ছিল না। আর এটা সবার মধ্যে হয়েছে, আমার ফ্যামিলির 5 জন, আমরা আপনি যাদেরকে বললেন, আমার 3টা বাচ্চা আর আমার ওয়াইফ, 5 জনেরই হয়েছে আলটিমেটলি পরবর্তীতে, এবং 5 জনেরই কমনেস্ট সিমটম ছিল যেটা, সেটা ছিল স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনার করোনা ভাইরাসও তো একটা ভাইরাস, তো করোনা ভাইরাসের সিমটমগুলো ফ্লুয়ের মতোই কিন্তু আরো প্রকট আকারে, এবং এটার বিশেষত্ব আমরা এটার সাথে যোগ দিতে পারি যে স্বাদ চলে যাবে এবং গন্ধ পাবো না, এই তো? আমি অন্তত যতজনকে জানি এবং আমার পরিবারের সবাই তাই হয়েছে, এবং আমার বন্ধু বান্ধবরা যারা অলরেডি ট্রিটমেন্টে আছে তারাও বলছে এটা, যে স্বাদ এবং গন্ধ নেই। আমি নিজে এখন এই মুহূর্তে কিছু করোনার পেশেন্ট দেখছি ওভার টেলিফোন, তাদের ওই একই এই কমপ্লেনটা কমন আর কি, এটা সবার মধ্যেই আছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি বাদ বাকি সিমটমের সাথে আমরা যদি মানে গন্ধ না পাই এবং স্বাদ না পাই, তাহলে ধরে নিতে পারবো যে এটা হয়তো বা করোনা ভাইরাস আক্রান্ত আমরা, হয়তো বা, হয়তো বা, ডেফিনেটলি হয়তো বা করোনা, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি আমাকে বলেন ওই প্রথম যখন আপনার শরীর খারাপ লাগলো, তারপরে 2 সপ্তাহ আপনার একটু মানে মোটামুটি আপনার খারাপ লেগেছে, পরে একটু রিকভার করলেন, তারপরে আবার আসলো এটা 3rd week-এর পরে, তো এখন আমরা কোন টাইম ফ্রেমে আছি আপনি? আমরা আমরা আছি মার্চেরই ধরেন 15-16 তারিখের দিকে আর কি। আচ্ছা হ্যাঁ, বলেন তারপর কি হলো? আমি আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো, যে যখনই প্রথম আমার এই সিমটম গুলো শুরু হয় এবং সবাই করোনা নিয়ে আতঙ্কিত, আমরা আগের থেকেই অনেক প্রস্তুতি রেখেছিলাম ডাক্তারেরা, তো আমি তখনই অ্যাজিথ্রোম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন শুরু করি এবং সাথে হাইড্রক্সি ক্লোরোকুইন সেটাও শুরু করি, দুটাই 5 দিন করে খেয়ে বন্ধ করে দিয়ে কারণ 7 দিন ভালো হয়ে গেলাম। আচ্ছা, হাইড্রক্সি ক্লোরোকুইনটা হচ্ছে ওই যে যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে এটা দিয়ে হতে পারে, এটা নিয়ে বিতর্ক করে, তো সেটাই হাইড্রক্সি ক্লোরোকুইন যেটা ম্যালেরিয়া ওষুধ? এক্স্যাক্টলি, ওই সময়ে হাইড্রক্সি ক্লোরোকুইন, আমি আমি আমার যদি ভিডিওটা দেখে থাকেন আমি বারবার বলেছি যে ইটস এ নিউ ডিজিজ, নতুন একটা অসুখ, অসুস্থতা, এটাতে আমরা রোজ জানতে পারছি নতুন নতুন তথ্য, এট দি সেম টাইম প্যাথোফিজিওলজি, ডিজিজটা কেন হচ্ছে, হলে পরে কি কি হয়, সেসব সম্পর্কেও আমাদের জ্ঞান এভরিডে বাড়ছে একটু একটু করে, তার সাথে সাথে আমাদের ট্রিটমেন্টের ওয়েটাও ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটাও আমি বলেছি প্রথমেই। এই ওই সময়ের জন্য হাইড্রক্সি ক্লোরোকুইন আমরা অলমোস্ট আমার জানা সবার সব ডাক্তাররাই উই স্টার্টেড দ্যাট। আচ্ছা, তো হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়ে এখানে একটু বলে রাখা দরকার, মানুষ কনফিউশনে থাকে, আপনি মনে হয় সেটার দিকে ইঙ্গিত করছেন, সেটা হলো যে যে এটার জন্য এটা একটা অ্যানেকডটাল ফেজে আছে, তার মানে হচ্ছে এটার পক্ষে বলার মতন যথেষ্ট দলিলপত্র এখনো রেডি হয় নাই, এখনো অনেক স্টাডি করে করা হয়, ডিজিজটাই 3 মাসের, আপনি কত আর স্টাডি পাবেন। একইভাবে এটার বিরুদ্ধেও যে কথাগুলো আসছে সেটারও খুব একটা বিরাট স্টাডি নাই, স্ক্যান যে স্টাডি,
দুই পক্ষের স্টাডি খুব বেশি এখনো হয়ে ওঠে নাই, তাই আমরা এই কথা বলতে পারবো না যেটা নিশ্চিত ভাবে ট্রিটমেন্ট, এ কথাও বলা যাবে না যেটা ট্রিটমেন্ট নয়। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার কথাটা যুক্তি সম্পূর্ণ, কারণ আমি যতটুক জানি, আমি আমি শুরুতেই সবাই জানেন আমি ডাক্তার না, আমি বিজ্ঞানী সায়েন্টিস্ট না, কিন্তু আমি এই বিষয় নিয়ে রিসার্চ করেছি এবং আমি মানে যতটুক সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। তা আপনি যথাযথই বলেছেন যে একটা মেডিসিন কোনো না কোনো রোগের জন্য প্রেসক্রাইব করার আগে সেটাকে ক্লিনিক্যাল ট্রায়ালে নিতে হয়, এবং সেই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো সাধারণত অনেক সময় লাগে, 6 মাসও লেগে যেতে পারে, 1 বছরও লেগে যেতে পারে। তো আপনি যেই কথাটা উল্লেখ করলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন এবং এই ওষুধগুলোর এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কোনো ট্রায়াল হয়নি এখনো, কারণ রোগটাই খুবই নতুন, তাই তো? হ্যাঁ, আর তাছাড়া হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে যে সমস্যাটা সবাই যেটা নিয়ে কনসার্ন সব ডাক্তারের বা সাধারণ মানুষের, সেটা হচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইনে কিউটি ইন্টারভাল, আমরা ইসিজি করি না, ইসিজি কয়েকটা পয়েন্ট আছে, পি কিউ আর এস টি, জি, তো কিউটি ইন্টারভালটা বেড়ে যেতে পারে, জি, এবং বেড়ে গেলে পরে আমাদের যে নর্মাল রিদম সেই রিদমটা ভঙ্গ হতে পারে এবং অ্যারিথমিয়া হতে পারে, এবং অ্যারিথমিয়া যদি হয় দ্যাট ক্যান বি ফেটাল, অনেক সময় মানুষের তার থেকে মৃত্যু ঘটে যেতে পারে। সংখ্যা অনেক কম কিন্তু জিনিসটা খুব মারাত্মক, এজন্য হাসপাতালে যখন ইসিজি বা এই ধরনের কন্ট্রোলের মধ্যে দেওয়া যায় এজন্য হাসপাতালে খুব সহজেই দেওয়া হচ্ছে। বাড়িতে খেতে গেলে এখন আর বেশিরভাগ জায়গাতেই মানুষ এটাকে এখন আর প্রেসক্রাইব আপনি যেটা মনে করছেন যে এই ট্রিটমেন্টটা যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, এটা শুধুমাত্র ডাক্তার এবং হসপিটালের প্রেসক্রিপশন এবং তত্ত্বাবধানে করা দরকার, এর বাইরে যেন এটার ব্যবহার না হয়, তাই তো? আমি সেটাই বলবো, কারণ কি যদি কারো অ্যারিথমিয়া হয় তো বুঝতে পারবে না যে অ্যারিথমিয়া হচ্ছে, রাইট, কারণ সে কন্ট্রোল না। আচ্ছা, আর পাশাপাশি ম্যালেরিয়া ওষুধ হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইন তো বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে, তো 40-50 বছর, তো হাইড্রক্সিক্লোরোকুইন এককভাবে যখন ম্যালেরিয়ার জন্য ব্যবহার হয়েছে, এটাকে তো আপনার মেডিকেল কমিউনিটি সেফ বলেই প্রেসক্রাইব করে, তাই না? এখন পর্যন্ত আমরা এমন কোন আহামরি আনসেফ কিছুই পাইনি। তাছাড়াও আমেরিকাতেও এটা লিউপাস, তারপরে আর্থ্রাইটিস, এই সমস্ত ডিজিজের জন্য রেগুলার ইউজ করা হচ্ছে উইদাউট ডিফিকাল্টি। জি, এবং আমি যেটা দেখলাম যে এখানে আপনার ফ্রান্সের একজন ডাক্তার আছেন ডিডিআর রাউল, উনি প্রায় 2400 পেশেন্টের উপর পরীক্ষা করেছেন গত এক মাস ধরে, এবং ওখানে প্রায় 99% অফ দ্য পেশেন্ট রিকভার করেছে। এটা এটাও অবশ্য ক্লিনিক্যাল ট্রায়াল না, এটাও আপনার যেটাকে আপনারা বলে থাকেন অ্যানেকডোটাল স্টাডি। তো যাই হোক, এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে আপনার জার্নিটা একটু বর্ণনা করেন, তারপর কি হলো? এটা এটা বললাম যে যেহেতু অনেক কন্ট্রোভার্সি সেজন্য শেষ করলাম। যাই হোক, তারপরে আমি যখন আমার সেকেন্ড টাইম সিক হয়ে গেলাম, প্রচন্ড কাশি হওয়া শুরু করলো, তখন এত কাশি যে সারা রাত একটা সেকেন্ডও ঘুমাতে পারলাম না। তখন সকালে ভাবছিলাম যে হাসপাতালে যেতে হবে কি হবে না। এটা কত তারিখ আনুমানিক? আনুমানিক 18-19 তারিখ মার্চের ধরেন। আচ্ছা, তার মানে আপনার ওই 14 দিন যে ভাইরাসটা আক্রান্ত হওয়ার টাইম ওইটা পার হয়ে আরো 4-5 দিন হয়েছে এখন। দ্যাটস রাইট, তার মানে ক্লিয়ারলি কোভিড তখন আর কি। আচ্ছা, তো আমি তখন আমার বন্ধু ডক্টর হাবিবুর রহমান, তাকে ফোন করলাম। সে হচ্ছে কুইন্স আমার ওই হাসপাতালেরই আইসিইউ এবং পালমোনোলজি দুইটা ডিপার্টমেন্টের ডিরেক্টর। তাছাড়াও সে মাউন্ট সাইনাই স্কুল অফ মেডিসিন থেকে 2-2 বার শ্রেষ্ঠ ক্লিনিক্যাল টিচার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। হি ইজ ভেরি গুড, অসম্ভব ভালো। তো আমি ওকে যখন ফোন করলাম, সে আমাকে বললো যে তোমার হাসপাতালে আসা হবে না, ডোন্ট কাম, কোনোভাবে আসবা না, ইউ স্টে হোম, আই উইল ট্রিট ইউ। এবং সে আমার পুরো পরিবার পরবর্তীতে আক্রান্ত হলো, পুরো পরিবারকেই সে ট্রিটমেন্ট করেছে ফর দি হোল টাইম, এবং আল্লাহর রহমত আমরা সবাই ফিরে এসেছি। সে যখন ট্রিটমেন্ট শুরু করলো, তার ফার্স্ট শুরুটা ছিল অ্যাজিথ্রোমাইসিন, সে জানে যে আমি অ্যাজিথ্রোমাইসিন নিয়েছি, আমি বললাম সব।
হি স্টার্টেড এগেইন এবং এগেইন হাইড্রক্সিক্লোরোকুইন আমি বললাম যেটাও আমি নিয়েছি সে বললো ইউ জাস্ট স্টার্টেড তো আমি স্টার্ট করলাম স্টার্ট করার কিছুদিন পরে পাঁচ সাত দিনের মধ্যে আমার টেম্পারেচার চলে গেল এই পাঁচ সাত দিন আমার টেম্পারেচার 99.5 থেকে 103 পর্যন্ত ওঠানামা করতো তো 101 এর উপরে সে আমাকে বলেছিল টাইলেনল অথবা বাংলাদেশে যেটাকে বলে নাপা বা প্যারাসিটামল খেও 101 না হওয়া পর্যন্ত 100-100 এগুলো খাওয়া দরকার ডোন্ট 100 ইজ নট এ টেম্পারেচার তো আমি আর ওটা খেতাম না 101 হলে পরেই আমি ওইটা সিমটোম্যাটিক রিলিফের জন্য খেতাম সাথে ওই দুইটা ওষুধ খেতে লাগলাম পাঁচ সাত দিন যেটা আমার যদ্দূর মনে পড়ে পাঁচ সাত দিনের মধ্যে আমার টেম্পারেচার একদম চলে গেল নো মোর টেম্পারেচার তার মানে এখন আমরা টাইম লাইনে আছি মার্চের 24-25 তারিখ এক্স্যাক্টলি ওরকম সময় আমার সব টেম্পারেচার চলে গেল গায়ে ব্যথা চলে গেল এবং ধীরে ধীরে তখনও আমার স্বাদ এবং গন্ধ ফেরে নাই ধীরে ধীরে ফেরা শুরু করলো মনে হয় এবং ওই সময়তেই এর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়েরা দে অল গট ইনভলভড আমি আপনাকে আপনাকে এই প্রশ্নটা এক্ষুনি করতে যাচ্ছিলাম আপনি বলে ফেললেন হ্যাঁ তো আপনার ছেলে মেয়েদের এই মুহূর্তে কি অবস্থা কি আমাদের যে আইসোলেশন এটা আমাদের যে সোশিও কালচারাল স্ট্রাকচার যেভাবে আমরা বড় হয়েছি মানে আমরা বাঙালি যারা বাংলাদেশী যারা আমার দেশের যারা তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট কেন যখন আমি কাস্তে থাকলাম সারা রাত আমার বাচ্চারা সব দৌড়ে আমার ঘরে চলে আসতো কেউ মানলো না কোনো কথা আমি যখন বললাম তোমরা কেন আসছো ডোন্ট কাম তারা বলো নো কোনো ভাবে এটা হবে না উইল বি উইথ ইউ তোমার অবস্থা কি তুমি জানো তারা কেউ যাবে না আমার ওয়াইফ তো গেলই না তো আলটিমেটলি আমরা যেটাকে আইসোলেশন বলি সেটা আমাদের মতন পারিবারিক গণ্ডিবদ্ধ আমরা যারা অত্যন্ত নিবিড় ভাবে থাকি সমস্ত পারিবারিক সদস্যরা তাদের মধ্যে এটা এটা পরিচালনা করাটা বেশ ডিফিকাল্ট আমি অন্তত পারি নাই আমার আমার ক্ষেত্রে ঘটে নাই সবার অসুখ হয়ে গেল এর মধ্যে আমি আমারটাতে একটু পরেই আসছি এখান থেকে কিন্তু আমি অন্য কথা বলি যেন সবাই বুঝতে পারেন যে একই করোনা ভাইরাস একই রকম ভাবে সবার মধ্যে প্রকাশ পাবে না কারোর ক্ষেত্রে খুব মাইল্ড খুব মৃদু কারোর ক্ষেত্রে মৃদু কারোর ক্ষেত্রে মডারেট এটা বাংলা কি হবে বলতে পারবো না মডারেট কারোর ক্ষেত্রে অতিরিক্ত মানে সিভিয়ার হবে তাই হয়েছে আমাদের ক্ষেত্রে আমার একটা ছেলের ক্ষেত্রে ইট ওয়াজ মৃদু কিছু একটু জ্বর জ্বর ভাব আসলো গলা একটু ব্যথা হলো ঠিক হয়ে গেল আপনার ছেলের কবে হলো আপনার তো মনে করেন মার্চ মাসের 3-4 তারিখ থেকে আপনার আপনি মানে ইনকিউবেশন শুরু হলো ওর কবে থেকে সিমটম গুলো দেখা দিল মার্চ মাসের ধরুন প্রথম সপ্তাহ বাদ দেন যদি বাদ দেন তারপরে তার মানে আপনার পরিবারের বাকি সব সদস্যই ওই 14-15-16 তারিখের দিকে সিমটম দেখা শুরু দেখা গেল কিন্তু তাদের সিমটম গুলো এক একজনের এক এক রকম এক্স্যাক্টলি আমি এটাকে খুব ইম্পর্টেন্স দিতে চাচ্ছি কারণ একই ফ্যামিলিতে সবার একরকম হবে না হ্যাঁ ওদের বয়স কম ওদের কিছুই হয়নি আমার ছেলে দুইটার কিছুই হয়নি মানে একটু সামান্য একজন একটু কাশি ছিল একজনের কাশি হচ্ছিল না মানে হালকা হালকা ফ্লু এর মতো আর কি দ্যাটস রাইট কিন্তু স্বাদ এবং গন্ধ কারোর ছিল না আচ্ছা 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 খুব ইম্পর্টেন্ট আচ্ছা হ্যাঁ তারপরে এই দুজন আমার ওয়াইফেরও 8-10 দিন সেও সাফার করলো ধরেন ওই 16-17 তারিখ থেকে সেও সাফার করলো 8-10 দিন ওই 8-10 দিনের সময় তারও একটু জ্বর উঠে নামে গলা ব্যথা এবং কোনো স্বাদ নেই কোনো গন্ধ নেই তারা ঠিক হয়ে গেল 8-10 দিনের মধ্যে সবাই ঠিক হয়ে গেল এক্সেপ্ট মাই ডটার আমার মেয়ে তার একটু অ্যাজমা ছিল আগে থেকেই শি সাফার্ড লিটল মোর 10-12 দিনের জায়গায় শি সাফার্ড 15-16 দিন সাফার করলো সে আচ্ছা আরো 5-7 দিন বেশি সাফার করলো সে এখন আমি আমারটাই চলে আসি আসলে আচ্ছা তাহলে আমি একটু বোঝার জন্য তাহলে আপনার ওয়াইফ উনিও ওনারও হলো কিন্তু ওনার সিমটম গুলো মাইল্ড আপনার দুই ছেলের হলো অলমোস্ট একেবারেই মাইল্ড কিন্তু আপনার মেয়েরটা আরেকটু জটিল কারণ তার 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 প্রি এক্সিস্টিং বা আমরা যারা বলি যারা ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যেই পড়ে কারণ ওর অ্যাজমা ছিল বলে হয়তো একটু প্রকট হয়েছে এবং ওর 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 শ্বাসকষ্টও হতো ওর কাশি হতো প্রচুর এই জিনিসগুলো যেহেতু অ্যাজমা ছিল সে অলরেডি হ্যাড ইট তার এই এইগুলো এই উপসর্গগুলো দেখা গেল যে একটু বেশি সময় ধরে থাকলো এবং যন্ত্রণাও একটু বেশি দিল কিন্তু সে রিকভার করলো
আচ্ছা, এবার এবার আপনার, কারণ আপনার তো খুব জটিল সমস্যা হয়েছে, আপনারটা আমি একটু রিজার্ভে রাখছি। এখন আমি জানতে চাচ্ছি আপনার ছেলেরা, আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে, ওরা কিভাবে ট্রিটমেন্ট করলো? মানে ওরা ওরা কি বিশেষ কি করেছে, ওদের ট্রিটমেন্টের অপশনগুলো কি ছিল? প্রত্যেককে 3 দিনের জন্য যখন হলো, প্রথম 3 দিনের জন্য এভরিবডি টুক অ্যাজিথ্রোমাইসিন 3-4 দিনের জন্য, এবং আমার ওয়াইফ ছাড়া আর যারা, আর যে তিনজন, তিনজনই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছে 4 দিনের জন্য। আমার ওয়াইফ খায়নি এই জন্য যে তার মাইট্রাল ভাল্ভ প্রোল্যাপস আছে, আমি জানি, যার জন্য আমি এটা দেই নাই বা আমার বন্ধুও দেয় নাই, এই কারণে যে যদি তার অ্যারিথমিয়া হয় তাহলে মুশকিল হতে পারে, এই জন্য আমরা তাকে দেইনি। সে ছাড়া সবাই খেয়েছে। আচ্ছা, তাহলে ও আচ্ছা, তাহলে আপনারা অ্যাজিথ্রোমাইসিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের কম্বিনেশন মেডিসিন খেয়েছে ওরাও? আমরা চলে যাই। যেটা সমস্যা হয়, যেটা আমার হয়েছে, আমি এটা সবাইকে শেয়ার করতে চাই, সেটা হলো যে কাশিটা হয় অসম্ভব বেশি, মানে সারাদিন কাশি হতে থাকে, এটা কোনোভাবেই কমে না, কখনো ঘুমানোও যায় না। আমি বসে থাকতাম সারা রাত খাটের উপরে, শুয়ে শুতে চেষ্টা করলেই কাশি কাশিটা আরো বেড়ে যেত। তো এই সময় আই ইনফর্মড যে আমার বন্ধুকে বললাম যে আমার জ্বরটর তো চলে গেল, তখন সে হাইড্রক্সিক্লোরোকুইন বন্ধ করে দিয়েছে, তো আমার কাশিটা তো যাচ্ছে না, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি করা যেতে পারে? তখন হি স্টার্টেড উইথ, বললো যে আই এম স্টার্টিং উইথ সাম স্টেরয়েড, এটা হচ্ছে হাসপাতালে থাকলে ইন্টারলিউকিন দেওয়া হতো, সিন্স ইউ আর নট ইন দি হসপিটাল আমরা এর পরিবর্তে দিচ্ছি স্টেরয়েড, এবং আমাকে দেওয়া হলো প্রেডনিসোলন, প্রেডনিসোন দেওয়া হলো 40 মিলিগ্রাম পর পর 3 দিন, এবং প্রেডনিসোন 30 মিলিগ্রাম তারপরের 3 দিন, আবার প্রেডনিসোন 20 মিলিগ্রাম তারপরের 3 দিন, এবং তারপরে প্রেডনিসোন 10 মিলিগ্রাম তারপর, এভাবে আস্তে আস্তে ট্যাপারিং ডোজে দেওয়া হলো। এবং এটা আমার, আমি আমার অভিজ্ঞতা আবার বলছি যে আমার কাছে মনে হলো 50% অ্যাটলিস্ট 50% অর্ধেক সমস্যা আমার চলে গেল, কাশিটা অনেক কমে গেল। আচ্ছা ডাক্তার মাসুদ, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, এটা অনেকের মনেই হয়তো প্রশ্ন, আপনাকে কেন করোনা ভাইরাস এভাবে আক্রান্ত করলো? আপনার বাকি ফ্যামিলি মেম্বাররা মানে মাইল্ড থেকে কিছু সিমটম দিয়ে ওরা ভালো হয়ে গেল, আপনি এত খারাপ অবস্থায় কেন গেলেন? যে ব্যাখ্যাগুলো আমি দিতে পারি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেন, বাট ব্যাখ্যাগুলো এরকম যে আমার কতগুলো অডস ছিল, আমার কতগুলো সমস্যা ছিল, কোমরবিডিটি ছিল নাম্বার ওয়ান। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ঝুঁকিপূর্ণ তালিকায় ছিলেন? ভীষণ ভাবে, একটা না অনেকগুলো ঝুঁকি ছিল আমার। একটা ছিল আমার 2014 সালে যখন আমি এলমাসে, তখন আমার পরপর 2 দিন 2টা স্ট্রোক হয়, সো আই হ্যাড এ স্ট্রোক, কোনো রেসিডুয়াল ড্যামেজ নাই আমার, আমি 15 দিন আইসিইউ তে ছিলাম, বাট নো ড্যামেজ, কোনো সমস্যা হয় নাই, বাট আই হ্যাড স্ট্রোক, দ্যাট ইজ ওয়ান স্টোরি। 2 নম্বর, আই এম ডায়াবেটিক, আই এম কন্ট্রোলড বাট ডায়াবেটিক। 3 নম্বর, আমার একবার একটা অপারেশন করার সময়, কিডনি স্টোন অপারেশন করার সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছিল, মানে আমার লাংসের মধ্যে অনেক, পেটের থেকে অনেক কিছু যে সিক্রেশন গুলো ঢুকে গিয়েছিল, এবং ওটাকে অ্যাসপিরেশন বলে। আই ওয়াজ সাফারিং অ্যাবাউট 1 মাস, আমার 90-এর কাছাকাছি আমার পালস অক্সিমিটারে ইয়ে থাকতো, অক্সিজেন লেভেল, কায়রোতে, that was because of hepatorenal syndrome, to amar already koto gula risk factor chilo jar jonno amar kache mone hoy jeta amar kache ekmatro bakkha je jar jonno amar ta onek kharap porjaye chole gelo acha acha
তাহলে জাস্ট সবাইকে একটু মানে লেম্যানস টার্মে আমি বুঝাবার জন্য, মানে আমিও আমিও তো ডাক্তার না, বিশেষজ্ঞ না, তো আমি যদি আপনাকে এভাবে বলি বিষয়টা, যেহেতু আপনার প্রি এক্সিস্টিং কন্ডিশন ছিল, যেমন আপনার আপনি ঝুঁকিপূর্ণ তালিকায়, আপনার ডায়াবেটিস এবং আপনার হৃদরোগের সমস্যা এবং আপনার যেটা বললেন আপনার নিমোনিয়া হয়েছিল আগে, সেই কারণে আপনার ইমিউন সিস্টেম বা আমাদের যে প্রতিরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা, তাহলে কি আমি বলতে পারি যে আপনার দুর্বল ছিল এবং ডায়াবেটিস হলেই কম্প্রোমাইজ, এবং যার ফলে এই ভাইরাসটা যখন আমাদের শরীরে ঢুকে এয়ারওয়ে দিয়ে, তখন এই ভাইরাসটা কিন্তু আপনার আমাদের ইমিউন রেসপন্স ঘটায়, তাই তো? ইমিডিয়েটলি। এবং আমার ইমিউন সিস্টেম যদি দুর্বল থাকে, তাহলে ইমিউন রেসপন্সটা দুইভাবে হয়, দুইটা লেভেল আছে। আমরা যদি এভাবে চিন্তা করি, জাস্ট আমি একটু এভাবে যদি বলি, আপনি বলেন ইয়েস অর নো, আমাদের দেশ রক্ষার জন্য আমাদের বর্ডার ফোর্স থাকে, এবং আমাদের আভ্যন্তরীণ দেখভাল করার জন্য পুলিশ থাকে, এবং আমাদের সার্বিক প্রতিরক্ষার জন্য সেনাবাহিনী থাকে। তো আমাদের ইমিউন সিস্টেমও যদি আমরা সেভাবে চিন্তা করি, আমাদেরকে প্রতিরক্ষা করার জন্য আমাদের বর্ডারের ফার্স্ট লাইন হচ্ছে বর্ডার গার্ড, দ্বিতীয় লাইন হচ্ছে সেনাবাহিনী। তো বর্ডার গার্ড যদি ফেল করে, তাহলে সেনাবাহিনী তাদের সমস্ত অস্ত্র নিয়ে আসে ওটাকে মারার জন্য, এবং সেটা হয়তো অনেক সময় একটু অতিরিক্ত মাত্রায় গোলা বারুদ ব্যবহার করা হয়ে যেতে পারে। তো এটাকেই আমি এক্সপ্লেইন করছি, ওই যে সাইটোকিন স্টর্ম যেটাকে বলে, তো সাইটোকিন স্টর্মটাই তো আপনার বিপদ ডেকে আনে, তাই তো? কারণ আপনার প্রথম বর্ডার গার্ড ঠিক মতো কাজ করতে পারেনি, কারণ তারা দুর্বল ছিল আপনার ডায়াবেটিসের কারণে, এবং সেনাবাহিনী বাধ্য হয় তখন ট্যাঙ্ক কামান নিয়ে আসতে, এবং যখন নিজের শরীরের ভিতরে গোলা বারুদ ব্যবহার হয়, তখন ড্যামেজটা আরো বেশি বেশি মাত্রায় হয়ে যায়। জি, তারপর বলেন, তারপর কি হলো? প্রেডনিসন দেওয়ার পরে কয়েকদিন পরে, ধরেন তখন প্রায় মাসখানিক হয়ে গেল আমার, অলমোস্ট ওয়ান মান্থ প্রায়, তখন আমি যখন বললাম ডক্টর হাবিবুর রহমানকে যে দিস ইজ দি থিং, আমার এখনো কাশিটা যাচ্ছে না, তখন সে আমার জন্য দিল স্প্রিভা, একটা ইনহেলার, আর একটা দিল অ্যাডভায়ার, ওটাও একটা ইনহেলার, সে কম্বিনেশন অফ ফ্লুটিকাজন এন্ড সালমেট্রো। এই এই ইনহেলার দেওয়ার পরে অলমোস্ট ম্যাজিকের মতন এই কাশিটাশি সব চলে গেল। এখন এইখানে আমি শুধুমাত্র ওষুধের কথা বলেছি, এই ওষুধের মতন ইকুয়ালি ইম্পর্টেন্ট, এর থেকে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয় কয়েকটা জিনিস আমি আমার দেশের ভাইদের বন্ধুদের সবার জন্য জানাতে চাই, যে সেগুলো ছাড়া এই বৈতরণী পার করা সম্ভব নয়। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড যে ওগুলো দরকার, আমি শুধু ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছি, দ্যাটস ইনকমপ্লিট বলতে গেলে বলতে হয় যে প্রত্যেক 4 ঘন্টার থেকে 6 ঘন্টা পর পর, কখনো 4 কখনো 6 ঘন্টা পর পর আমাকে স্টিম থেরাপি নিতে হয়েছে। স্টিম থেরাপিটা একটু বুঝিয়ে বলি, একটা হাড়ির মধ্যে মানে গরম পানির ভাপ আর কি, গরম পানির সাথে একটু ইউক্যালিপটাস অয়েল দিতাম প্রত্যেকটা সময়, একটু যদি বাংলাদেশে ইউক্যালিপটাস অয়েল না পাওয়া যায়, সামান্য একটু ভিক্স ফেলে দিলেও হয়। দিয়ে এই ভাপটা কারেক্টলি নেওয়ার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টাওয়েল দিয়ে নিজের মাথা ঢেকে ওই হাড়িটা ওই টাওয়েলের আন্ডারে আনতে হবে, তাহলে পরে ভাপ সবগুলো নাকে আসবে আর কি, আদারওয়াইজ ভাপটা বাইরে চলে যায়। হ্যাঁ, আমি 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 সবাইকে দেখাচ্ছি, তার মানে আপনি বলছেন একটা টাওয়াল নিয়ে মাথা সহ ওই হাড়ির উপরে দিতে হবে, তাই তো? এবং ওই ভাপটা নিতে হবে, ওই ভাপটা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। ছাড়লে পরে শুধুমাত্র এই জিনিসটা আমাকে, আমি বলবো যে মানে ডেফিনেটলি আল্লাহ বাঁচিয়েছে আমাকে, এই জিনিসটা একটা জীবন রক্ষাকারী জিনিস। এমন কোন দেশ নাই, চীন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, যেটা ইউজ করা হয় নাই, এবং প্রত্যেকটা দেশেই এটার সুপ্রভাব, সবাই সবাই
এবং আপনার কথার সাথে আমি যুক্ত করতে যাচ্ছি, আজকে দেখলাম আপনার এই যে করোনা ভাইরাস নিয়ে যে ব্রিফিং দিচ্ছেন প্রত্যেকদিন রাষ্ট্রীয় ভাবে এখানে, সেখানে আপনার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একটা গবেষণাগার থেকে ওরা আজকে একটা স্টেটমেন্ট দিল যে করোনা ভাইরাস নাকি আপনার ওই টেম্পারেচার এবং হিউমিডিটি পছন্দ করে না। That's right, cannot, it cannot sustain. আপনি যখন এই গরম বাতাসটা ঢুকবে নাক দিয়ে, তখন number one, the virus gets killed. Number two, আপনার ভিতরে lungs tree-র ভিতরে যেই thick mucus secretion, মানে আপনি বলছেন যে আমাদের মানে শ্বাসনালীতে যখন আমরা এই ভাপটা নিব, তখন ভাইরাস গুলো যেখানে সংক্রমণ হয়ে আছে সেই তাপটা গিয়ে ওই ভাইরাস গুলোকে মেরে ফেলে, তাই তো? আচ্ছা, আপনি যেটাকে বলছেন মিউকাস আর কি, আমাদের মিউকাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের কফ, আমরা বাংলায় কফ বলি, কফ অনেকটা, হ্যাঁ, ওই মিউকাস সিক্রেশনের জন্য ভাইরাসের কারণে প্রচুর মিউকাস হয়, ওই মিউকাস সারা লাং ট্রিকে একেবারে অকুপাই করে রাখে, ওইগুলো সব বেরিয়ে আসে যখন আপনি ভাপ নেবেন, তখন আচ্ছা আচ্ছা, তার মানে আমি ভাপটা যখন নিলাম এই সমস্ত মিউকাস গুলো ভাইরাস সহ বের হয়ে আসে, সমস্ত বেরিয়ে আসে, প্রচন্ড কাশি হয় এবং সেই কাশিটা খুব ভালো, ওই যে 7-8 মিনিটের কাশি, তারপর আপনি 3-4 ঘন্টা আবার রেস্ট পাওয়া যায়, অ্যাটলিস্ট ওই সময়টা কাশিটা হয় না। তো সবাইকে আমি, সব ভাই বোনকে আপনার থ্রু দিয়ে আমি এটা বলতে চাই যে সবাই মনে রাখবেন যে হিট বা স্টিম থেরাপি এটা একটা মাস্ট, যদি কারো হয়, যদি কারো কখনো হয় এটা একটা মাস্ট, এটা ছাড়া কফ এগুলাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হবে আর কি। আচ্ছা জি, এবং এরকমই আর কোন কিছু করতে পারে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে গার্গলিং, গার্গলিং যেটা আছে সেটা হলো যে সল্ট ওয়াটার উইথ এ লিটল বিট অফ লেমন, একটু লেমন দিয়ে, মানে 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 হালকা কুসুম গরম পানির মধ্যে লেবু আর লবণ দিয়ে মিক্স করে মিলিয়ে, তাই তো? ওইটা দিয়ে গার্গলিং অনেক কাশি কমিয়ে দেয়, ওই গার্গলিং দিনে 2-3 বার করলে পরে এটাও অনেক কাশি কমিয়ে দেয়। আর যে ওষুধগুলো আমার ছিল, আমি আবার বলি, প্রচুর আমি দেখেছি যে মানুষরা ওষুধগুলো জানতে চায়, সেটা হলো যে নেবুলাইজারের মাধ্যমে আমি অ্যালবিউটরল নিতাম, নেবুলাইজারের মাধ্যমে, নেবুলাইজার যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নর্মাল ইনহেলার দিয়ে নিলেই হবে, বাট নেবুলাইজারের সুবিধাটা হলো 20 মিনিট ধরে ওষুধটা লাংস এর প্রায় সব জায়গাতে পৌঁছায়। জি জি জি, সো দ্যাটস অ্যানাদার ওয়ান। আর লাস্টের ওষুধগুলো তো নাম বললাম, এখন যদি ও আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে এভরিডে ভিটামিন সি খেতে হতো, এভরিডে ভিটামিন ডি খেতে হতো, দিজ আর অল এফেক্টিভ, দিজ আর অল রিকোয়ার্ড। ডক্টর মাসুদ, ওই একই গবেষণায় বলছে যে যেটা বললাম যে হিউমিডিটি মানে হিউমিডিটি এবং হিট পছন্দ করে না করোনা ভাইরাস, একই স্টাডিতে বলছে সূর্যের আলো নাকি সাংঘাতিকভাবে করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে, কারণ সূর্যের আলোর মধ্যে যে ইউভি বা আলট্রাভায়োলেট রে আছে সেটাও নাকি সাংঘাতিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ এবং ধ্বংস করে করোনা ভাইরাসকে। এটা এটা ভীষণভাবে সত্যি কথা, এটা অত্যন্ত সত্যি কথা, যার জন্য যারা করোনা ভাইরাস থেকে আছেন বা করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন, আমরা যদি বাইরে কোথাও যেতে হয় আসতে পরে কাপড় সব খুলে আমরা সূর্যে রেখে দিই, আমি এখনো এভরিডে যখন বাইরে যাই, আমি বাসলে বাইরে যাই মানে হাঁটি, আমি কখনো বাসায় এসে ওটা সূর্যে রেখে দিই, সূর্যে রাখলে পরে এবং এবং আপনার শুধু করোনা ভাইরাসের ক্ষেত্রেই না, কারণ আল্লাহ আমাদেরকে যেভাবে তৈরি করেছে একটা ভিটামিন শুধু খাদ্যে খুব কম আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি, কিন্তু এই ভিটামিন ডিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই হয়তো আল্লাহ ভিটামিন ডিটাকে সূর্যের আলোর মধ্যে দিয়েছে যাতে আমাদের আমাদের গায়ে লাগে। কিন্তু কিন্তু আমাদের জীবনযাপন যেহেতু চেঞ্জ হয়েছে, এখন আমরা কৃষি বা গ্রাম পরিবেশ থেকে শহরে থাকছি, আমরা কিন্তু সেই সূর্যের আলোটা পাচ্ছি না। তো আমি আজকে করোনা ভাইরাসের ওসিলায় আমি সকলের কাছে, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে ভিটামিন ডিটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই যে আমি বললাম যে প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরে যে বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী আছে আমাদেরকে রক্ষা করছে, এদের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজন।
তো আপনার সার্বিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে ভিটামিন ডিটা অবশ্যই নিতে হবে। যদি সূর্যের আলো না পান প্রয়োজনে ওই আমার মনে হয় বাংলাদেশে বেক্সিমকো কোম্পানি একটা ভিটামিন D3 বানায়, এটা আপনারা কিনে আলাদাভাবে খেতে পারেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে সকালবেলায় বাংলাদেশ সময় মনে হয় 10টা থেকে 2টা সবচেয়ে ভালো টাইম, 10টা থেকে 2টা যদি একটু সূর্যের আলো নিতে পারেন 1 ঘন্টার মতো, তাহলে আপনাদের সাংঘাতিকভাবে স্বাস্থ্যের জন্য উপকার হবে। এবং মাসুদ ভাই, আমি আপনাকে আরেকটু জাস্ট ইয়ে করতে চাচ্ছি, একজন ভাই লিখেছেন যে স্টিম থেরাপিটা একটু আরেকটু ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আমি একটু সিম্পলি বলে দেই ওনার জবাবটা। স্টিম থেরাপি যেটা ডাক্তার মাসুদ বলেছেন সেটা হচ্ছে আপনি একটা হাঁড়ি বা হাঁড়িতে গরম পানি নিবেন, গরম পানি নিয়ে ওইটার থেকে যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটার উপর আপনার মুখটা রেখে একটা টাওয়াল দিয়ে মুখটা ঢেকে নেবেন হাঁড়ির ভাপসহ, যাতে করে ওই ভাপটা সম্পূর্ণভাবে আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকে, আপনি সেই তাপটা নেবেন, ভাপটা নাকের ভিতর নিলে সম্পূর্ণ আপনার শ্বাসনালী এবং সকল ভিতরের যে মিউকাসগুলো আছে শুধু মিউকাসের মাধ্যমে করোনা ভাইরাসগুলো বের হয়ে আসবে, প্লাস ওই স্টিমের কারণে করোনা ভাইরাসগুলো মারা যাবে। তো এটা একটা উপায়। আরেকটা ডাক্তার মাসুদ বলেছেন যে আপনি যদি গরম পানিতে লবণ এবং লেবু চিপে শরবতের মতো বানিয়ে ওটা দিয়ে গরম পানি দিয়ে গার্গেল করেন, তাহলেও এটা আপনার কাশিকে সাংঘাতিকভাবে কমিয়ে নিবে, নিয়ে আসবে। তো এটাই হচ্ছে স্টিম থেরাপি যেটা উনি রেকমেন্ড করলেন। তো এখন ডাক্তার মাসুদ, আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো, সেটা হচ্ছে আপনি তো একেবারে প্রায় মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসলেন এবং তার পরবর্তীতে আপনি আবার এখন সেবা দেওয়ার জন্য আপনি আবার হাসপাতালে ফিরে গিয়েছেন। তো এখন আমি আপনার কাছে যে প্রশ্ন করতে চাচ্ছি, আপনার নিউ ইয়র্ক হচ্ছে শুধু আমেরিকা না, সারা বিশ্বে সবচেয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক এবং সারা বিশ্বের সবচেয়ে বেশি মানে হাইয়েস্ট ডেথ রেট আপনার নিউ ইয়র্কে। তো এখন আপনার অভিজ্ঞতা থেকে এই পেশেন্টদের মধ্যে কোনো কিছু কমন দেখেছেন যে কারা আক্রান্ত হচ্ছে বেশি? কয়েকটা জিনিস বেরিয়ে আসছে, ইটস নট ভেরি গুড স্টাডি নয় কিন্তু এটা অবজারভেশন অলরেডি চলে এসছে। সেটা হলো যে যাদেরই, এবং আমার কিছু বন্ধু বান্ধব মারা গিয়েছে, যাদেরই কোন রকম ইমিউন সাপ্রেশন আছে তারা পাচ্ছে না, দে ক্যান নট সারভাইভ। যেমন ধরেন একজনের, আমার এক বন্ধু ডাক্তার মারা গিয়েছে, তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টের হওয়ার কারণে সে সবসময় ইমিউনো সাপ্রেস থাকতো, তার ইমিউন যে সেনাবাহিনী বললেন ওটা সবসময় বন্ধ থাকতো। যেহেতু ওটা বন্ধ থাকতো, তার ভাইরাস ঢুকলে পরে বাঁচানোটা ইম্পসিবল অলমোস্ট, এবং সে মারা গেছে। এটা হলো একটা কারণ। আর হচ্ছে ওবিস, যারা যারা শারীরিকভাবে বেশ খানিকটা, এটা একটা ভেরি ভেরি কমন অবজারভেশন, বেশিরভাগ মৃত যারা ভেন্টিলেটরে তারা বেশিরভাগই সব ওবিস। ওবিস মানে আপনি বলছেন যাদের অতিরিক্ত মেদ সম্পূর্ণ এবং অতিরিক্ত মেদ সম্পূর্ণ, ওভারওয়েট যারা, তার মানে আপনি বলছেন যে মেজরিটি পেশেন্ট যারা দেখছে, যাদেরকে দেখেছেন আপনি, এই আন্ডারলাইং প্রি এক্সিস্টিং কন্ডিশন এবং তার পাশাপাশি দেখছেন যে যারাই ওবিস বা অতিরিক্ত মেদ সম্পূর্ণ তারাই আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং এটা আমাদের রেগুলার আলোচনা হচ্ছে যে ওবিস পেশেন্টরা, দে আর সাফারিং ভেরি মাচ। আচ্ছা, এই যে আমেরিকাতে তো আপনার ওবিসিটি একটা বিরাট প্রবলেম, যে অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের। আমি একটা রিসার্চে দেখলাম আমেরিকাতে প্রায় আপনার 40-45% মানুষই অতিরিক্ত মেদ সম্পূর্ণ। তো এটার কারণটা কি, এত মোটা হচ্ছে কেন আমেরিকায় মানুষ? কয়েকটা, বেশ কয়েকটা জিনিসকে চিহ্নিত করা হয়। একটা হচ্ছে সবারই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়ার একটা একটা হ্যাবিট। এই ফাস্ট ফুড হ্যাজ মেড ইট, এমনকি ফাস্ট ফুড এর কারণে ওবিস হওয়ার কারণে অনেকে শুরু করেছে ম্যাকডোনাল্ডস, এটাও জানেন নিশ্চয়ই। সো ফাস্ট ফুড একটা কারণ, মানুষের ফুড হ্যাবিট ইজ দি মেইন রিজন ফর দি ওবিসিটি। এক, দুই হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। এখানকার বেশিরভাগ লাইফেই আমরা, যেমন মনে আছে আপনার হয়তো আপনার সময়ও ছিল কিছু, আমরা যেমন হাডুডু খেলতাম,
কুইংকিং খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, সাইকেল চালাতাম, বিভিন্ন মাঠে ফুটবল ক্রিকেট খেলতাম সারাদিন। ওই মাঠগুলো নাই এখন, আরবানাইজেশনের কারণে মাঠগুলো নাই, সব এখন ওই ডেভেলপারদের হাতে চলে গিয়ে কয়েকটা বিল্ডিং হয়ে গেছে। মাঠ যেগুলো থাকতো পাড়ায় পাড়ায় খেলতো সবাই, পাড়ার সবার সুবিধাটা বাড়তোই মাঠে মাঠে গিয়ে খেলা করে। তো ওই ওইগুলি যারা করে না, তার অর্থ হচ্ছে যে ব্যায়াম বা এই জাতীয় জিনিস থেকে যারা দূরে, সিডেন্টারি লাইফস্টাইল, সেটাও একটা কারণ মোটা হয়ে যাবার বা মোটা হওয়ার প্রবণতা। কারণ আপনার গবেষণা বলছে যে এই যে সেডেন্টারি লাইফস্টাইল, যাদের কোনো শারীরিক পরিশ্রম যারা করছেন না, এবং তার পাশাপাশি যারা অপুষ্টিকর খাদ্য গ্রহণ করছেন, যেমন জাঙ্ক ফুড, যেমন চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, বা এমনকি গ্রামেও তো এখন কোক ফান্টা ছাড়া মানুষ কিছু খায় না, এই যে সুগারি ড্রিঙ্কসগুলো খাচ্ছে, সুগার জাতীয় খাদ্য সেবন করছে, এই কারণে আপনার আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরের যে বর্ডার গার্ড এবং সেনাবাহিনী, তারা দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগ, হৃদরোগের পাশাপাশি কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এমনকি আপনার অনেক ক্ষেত্রে ক্যান্সারও হচ্ছে, তাই না? তো এবং এগুলো সব প্রিভেন্টেবল, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপনার গবেষণা অনুযায়ী বাংলাদেশে 60% মানুষ প্রতি বছর মারা যায় নন কমিউনিকেবল ডিজিজের কারণে, তার মানে ছোঁয়াচে রোগ ব্যতীত কারণে, এবং ছোঁয়াচে রোগের বাইরে যেই কারণগুলো আছে এগুলো সব প্রতিরোধযোগ্য, তাই তো? তো এবং এটার উপরে স্টাডিও আছে যে এনসিডি অথবা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলা, তার মধ্যে যদি শুধুমাত্র লাইফস্টাইলকে চেঞ্জ করা যায়, খাবার আচরণকে যদি চেঞ্জ করা যায়, তাহলে পরে স্ট্রোক এবং হার্ট ডিজিজের 80% প্রিভেন্ট করা সম্ভব, ক্যান্সারকে 40% প্রিভেন্ট করা সম্ভব, এবং টাইপ 2 ডায়াবেটিসকে 90% প্রিভেন্ট করা সম্ভব। যেই টাইপ 2 ডায়াবেটিস এখন একেবারে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাসের সময়। ও ইয়েস, টাইপ 2 ডায়াবেটিস আমার আমার নিজের আছে। সো আমার সব সময় যে ভয়টা লাগতো যে আমি হয়তো আজকের দিনটা ক্রস করতে পারবো না, দ্যাট ওয়াজ বিকজ আমার যে শ্বাসের সমস্যাটা হতো, আমি মনে করি বিকজ অফ মাই ডায়াবেটিস। আমি অনেক বেশি প্রেডনিসোন ইউজ করতে পারাটাও খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রেডনিসোন খেলে আমার সুগার বেড়ে যাবে। তো যদিও বাড়ে নাই, তাহলে বুঝতে পারেন যে ডায়াবেটিস কত মারাত্মক একটা সমস্যা। ইভেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি অন্য একটা রোগীর ট্রিটমেন্ট করবেন, ডায়াবেটিস আছে কিনা সেইটা বুঝে নিয়ে আপনার ট্রিটমেন্টের হেরফের হতে পারে। সো আই ওয়াজ ইন ডিপ প্রবলেম বিকজ অফ দ্যাট। অনেকে 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 যারা শুনছেন তারা ভাবতে পারেন যে ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আজকে এক সার্জনের সাথে আলাপ হচ্ছিল। জি বলেন। আমাদের বাংলাদেশে দুটো ক্যান্সারকে জাস্ট আচরণ দিয়েই বন্ধ করে দেওয়া যায়, আচরণ চেঞ্জ করে। একটা হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার আমাদের খাওয়া চেঞ্জ হয়ে গেছে, আমরা আগে সেই শাকসবজি খাই না, আগে সেই মাছ মাংস ওগুলো খাই না, আমরা এখন চর্বি জাতীয় খাবার বার্গারের মধ্যে থাকে সেগুলো খাই, এবং চিনি জাতীয় খাবার যেটা আপনি বললেন জল সোডা যেগুলো খাই, এগুলো খাওয়ার কারণে এবং ফাইবার না থাকার কারণে কোলন ক্যান্সার অনেক বেশি বেড়ে গেছে। আগে এগুলো ছিল না বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়াতে, একেবারে সাউথ এশিয়াতে মূলত আমরা স্টমাক বা কোলন ক্যান্সার গুলো খুবই কম পাওয়া যেত এখন থেকে 20-30 বছর আগে। এটার হার এখন অনেক বেড়ে গেছে বিকজ অফ দ্য চেঞ্জ অফ আওয়ার নেচার, কারণ আমাদের খাদ্যাভ্যাস একেবারে আমরা ধ্বংস করে ফেলেছি, এবং আমাদের সমস্ত যে আগের খাওয়াগুলো গ্রামে আমরা যেভাবে খেতাম বা শহরেই যেভাবে সুন্দর করে রান্না করে খাওয়া হতো সেটাই কিন্তু উত্তম, তাই না? শাকসবজি দিয়ে, মাছ ফলমূল দিয়ে, সেগুলোই হচ্ছে উত্তম খাওয়া। তো আজকে যাই হোক, আপনার সাথে আমিও একমত, এবং আমি সকলকে আহ্বান করব যে আপনাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখেন, আজকে আপনারা আমার লাইভ দেখছেন করোনা ভাইরাস নিয়ে, আজকে ডাক্তার মাসুদ করোনা ভাইরাস হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আগামী বছর, সামনের বছর হয়তো আমরা করোনা ভাইরাস একটা স্মৃতি হিসাবে চিন্তা করতে পারি যে করোনা ভাইরাস হয়েছিল, এরকম এরকম আমরা লকডাউনে ছিলাম, কিন্তু আমাদের জীবন কিন্তু চলবে, আর বাকি রোগ ব্যাধিগুলো কিন্তু রয়েই যাবে।
তো আজকে এই করোনা ভাইরাস দিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে শুধু করোনা ভাইরাস না, আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন যদি আপনি নিয়ম মাফিক সুন্দর খাদ্যাভ্যাস করেন এবং আপনার শারীরিক চর্চাটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে শুধু করোনা ভাইরাসই না, অন্যান্য অনেক রোগ ব্যাধি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা ডাক্তার মাসুদ, আপনার কাছে একটা প্রশ্ন করেছে একজন বোন, আমি নামটা খেয়াল করতে পারিনি, উনি জিজ্ঞেস করেছেন যে আপনি যে ওই যে স্টিম যেটা বললেন ভাপ নেওয়া, ওটা কি প্রেগন্যান্ট অবস্থায় নিলে কোনো ক্ষতি আছে? না, তার মানে গর্ভবতী মারাও আপনার ওই স্টিম থেরাপি করতে পারে যদি কাশির ব্যাপারটা থাকে। আচ্ছা ডক্টর মাসুদ, আমি একটু কয়েকজনের প্রশ্নর পর্বে যাচ্ছি। তো এখানে আমার কাছে একটা প্রশ্ন করেছেন আপনার কাছে রুহুল আমিন টুটুলের বাড়ি হচ্ছে টাঙ্গাইল থেকে। উনি লিখেছেন, প্রিয় নেতা, আমি জানতে চাই কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ইহা ফুসফুসকে আক্রান্ত করে, আবার কেউ কেউ বলছেন ইহা রক্তকণিকাকে আক্রান্ত করে, কোনটি সঠিক নাকি দুইটোই সঠিক? আরেকটা, কারো দেহে লক্ষণ প্রকাশ পাচ্ছে না, আবার কারো পাচ্ছে, আমাদের টেস্ট করার হার খুব কম, যদি এই ধীরগতিতে চলতে থাকে এবং লকডাউনও চলতে থাকে তাহলে আক্রান্তের হার ভয়াবহ আকার ধারণ করবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এ থেকে অতি দ্রুত উত্তরণের উপায় কি জানতে চাই। তাহলে আমরা প্রথমে যদি যাই, উনি জানতে চাচ্ছে যে এটা কি শুধু ফুসফুসকেই আক্রান্ত করে নাকি আবার অন্য কেউ বলছেন যে রক্তকণিকাকেও আক্রান্ত করে। ডিপ, অনেক ডিপ চিন্তা করেছেন, আমি ডাক্তার না হয়েও আপনারা অনেক ডিপ প্রশ্ন করেছেন এবং ভালো, দ্যাটস ভেরি গুড, যদি বুঝতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো বোঝানোর, তাহলে পরে আপনারা সহজ হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, লাংসকে ইয়ে করে, অ্যাটাক করে, এতে কোনো সন্দেহ নাই, এক। দুই নম্বর, রক্তকণিকা যেটা বললেন সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, বাট রক্তের ব্যাপারটাতে ইটস ভেরি মাচ শিওর। কি হয় জানেন, লাংসের যে অ্যালভোয়েলি গুলো আছে, একটা একটা ইউনিটকে চিন্তা করেন, যেমন একটা বিল্ডিং এর একটা ইউনিট হচ্ছে ইট, এরকম লাংসের যে ইউনিট গুলি আছে তার একটা ইউনিট হচ্ছে একটা অ্যালভোয়েলি। ওই অ্যালভোয়েলির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তের ভেসেল থাকে, ব্লাড, হ্যাঁ ব্লাড ভেসেল যেটাকে বলে, যেহেতু অ্যালভিওলির মধ্যে বাতাস থাকে ওখান থেকে অক্সিজেন নিয়ে নেয়, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয় ফেরত। এটাই হচ্ছে আমাদের নর্মাল দৈনন্দিন জীবনের কাহিনী। এখন এই যে মাইক্রোভাসকুলার দিয়ে দেখছেন, এই মাইক্রোভাসকুলার নালীর মধ্যে রক্ত জমাট হয়ে যাচ্ছে। কিভাবে বুঝবেন রক্ত জমাট হয়ে যাচ্ছে? এক নম্বর, কষ্ট তো হবেই, জমাট রক্ত তো আর এক্সচেঞ্জ করে না বাতাস, তো এক্সচেঞ্জ কমে যাবে অনেক। আর দুই নম্বর হচ্ছে যে ডি ডাইমার বলে একটা টেস্ট আছে, ব্লাড টেস্টে ডি ডাইমার বেড়ে যায় থাউজেন্ডস এন্ড থাউজেন্ড হয়ে যায়। আমি একজনের কথা জানি যিনি মারা গেলেন, কেবল বাংলাদেশে মারা গেলেন, কুয়েত মসজিদে মারা গেছেন কাল পরশু, আমার এক বন্ধুর মা, ওনার ডি ডাইমার উঠেছিল 94,000, ইট শুড নট বি অ্যাট অল, থাকারই কথা না। ডি ডাইমার এর মানে আমি সহজ করে বলি, প্রথ্রম্বিন বা রক্ত জমাট পদ্ধতির যে অ্যাকশন গুলি আছে একটাকে বলা হয় প্রথ্রম্বিন অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, তার মানে রক্ত জমাট হয়ে যাচ্ছে। জমাট রক্ত এক্সচেঞ্জ করতে পারে না, সে তো মুভি করে না, এক্সচেঞ্জ করবে কিভাবে? সেক্ষেত্রে আমেরিকাতে যেটা দেওয়া হচ্ছে, সব জায়গাতেই দেওয়া হচ্ছে, আমেরিকাতে হেপারিন দেওয়া হচ্ছে, মানে ব্লাড থিনার দেওয়া হচ্ছে যেন রক্ত জমাট না বাঁধে। অনেকে এমন হয়েছে ব্লাড থিনার হাসপাতালে নিয়ে ভালো হয়ে বাড়িতে চলে গিয়ে ব্লাড থিনার না নেওয়ার কারণে আবার মারা গেছে। রাইট রাইট রাইট, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু। তার মানে আপনি যে রক্তকণিকাটা বললেন ওটার সম্পর্কে আরেকটু কথা আছে, রক্তকণিকা ভেঙে গিয়ে হিমোগ্লোবিন একদিকে, এটা একদিকে, কন্ট্রোভার্সিয়াল থিং ইয়েট, আমি ওটাতে যাচ্ছি না, আমি শুধু সহজ ভাবে বলতে চাচ্ছি যে মাইক্রোভাসকুলার অথবা ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেই ইয়েগুলি আছে, রক্তনালীগুলি আছে, তার ভিতরে রক্ত জমাট হয়ে যায়। আমার এক্ষেত্রে কেন হয়নি, ওয়াই আই ডিড নট সাফার, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলেছি যে 2014 সালে আমার স্ট্রোক হয়েছিল, স্ট্রোক ইজ ব্রেন, 2014 সালে আপনার স্ট্রোক হয়েছিল, রাইট রাইট, তার মানে 2014 থেকে এখন পর্যন্ত আমি প্লাভিক্স খাচ্ছি,
মানে একটা ব্লাড থিনার খাচ্ছি। আচ্ছা 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 প্রোবাবলি দ্যাট হেল্পড মি, তার মানে এই না যে আপনারা ফটাফট। আচ্ছা এখানে আমি একটু একটু সিম্পলি বুঝিয়ে দেই সবাইকে, আমাদের রক্ত চলাচল করে ব্লাড ভেসেল বা রক্ত নালী দিয়ে, এখানে অনেক সরু সরু আছে, আমি দেখি আমার কাছে ছবি আছে, একটু ধৈর্য ধরে থাকলে আমি একটু ছবিটা দেখালে ভালো হয়, একটু দেখাই, আমার সবই আছে সাথে, একটু ধৈর্য ধরে থাকেন, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে দেখেন, যদি দেখতে পারেন আমাদের শরীরের ভিতরে আমাদের শরীরের রক্ত চলাচল হয়, এটা মাইক্রোস্কোপিক লেভেলে দেখা যাচ্ছে, তো এই এইভাবে রক্ত চলাচল হয়। এখন রক্ত যদি হার্ট অ্যাটাকের একটা বড় কারণ হচ্ছে যে এই ভেসেলগুলো বা এই নালীগুলো যখন শুকিয়ে যায় বা চিকো সরু হয়ে যায় বা কোনো ব্লকেজ হয়, তখন রক্তটা চলাচল করতে বাধাগ্রস্ত হয়। এটাকে মনে করতে হবে একটা, ওই যে আমাদের পাইপ আছে না, পাইপ দিয়ে বাগানে পানি দেয়, ওই পাইপের ভিতরে যদি আবর্জনা জমে তাহলে পাইপ দিয়ে পানি বের হতে কি হয়, প্রেশার বেশি লাগে, পানি বের হতে চায় না, টিপটিপায় পানি পড়ে। আবার পাইপ যদি বেঁকা থাকে তাহলেও সেই পানিটা কিন্তু নামে না, তাই না? তো আমাদের ভিতরে যে নালীগুলো আছে, যে রক্ত চলাচলের ব্লাড ভেসেল, ওগুলো মাঝে মাঝে খাদ্যাভ্যাসের কারণে হয়তো কিছু আবর্জনা জমা হয়ে, প্ল্যাক যেটাকে বলে, এনিওয়ে আমি অত ডিটেলে যাব না, প্ল্যাকের কারণে ব্লক হয়ে গেলে তখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো কারণে যদি রক্তগুলো একটু ঘন হয়ে যায় তাহলে ওই সরু পথ দিয়ে কিন্তু রক্ত চলাচল করতে কষ্ট হয়ে যায়। এই জন্য ডাক্তার সাহেবরা এখন আমাদেরকে বলেন যে আপনার যদি এরকম মানে ব্লাড এই ভেসেলগুলো যদি একটু সরু হওয়ার সম্ভাবনা থাকে বা অন্য কোনো সিমটম থাকে, তাহলে বলে যে ব্লাড থিনার, রক্তটাকে একটু পাতলা করার জন্য এখন বলে যে অ্যাসপ্রিন জাতীয় কিছু খাওয়া একটা ডোসেজ হিসাবে দেয় আর কি। তো ডাক্তার মাসুদ আমাদেরকে সেটাই বললেন, ওনার রক্তটা থিন করার জন্য একটা ওষুধ উনি 2014 সাল থেকে খেয়ে আসছিলেন। আমি কি ঠিকভাবে ব্যাখ্যা দিতে পেরেছি ডাক্তার মাসুদ? বিউটিফুল, খুব সুন্দর বলেছেন সোহেল ভাই। আপনি যে কোনো প্রশ্নই আমাকে করতে পারেন, আমি একটা জিনিস যদি আপনার সময় থাকে এবং যদি অনুমতি থাকে তাহলে পরে আমি একটা চেক লিস্টে যেতে চাই। আমার যারা শুনছেন তাদের জন্য আমি বলতে চাই যে হোয়াট ইজ দি চেক লিস্ট, কার কি প্রস্তুতি থাকা দরকার। এগুলো থাকলে পরে আপনারা ইনশাআল্লাহ এই বৈতরণি পার হয়ে আসবেন। যদি আপনার সময় থাকে আমি তাহলে একটু চেক লিস্টটা বলতে পারি কি কি দরকার। আচ্ছা ডক্টর মাসুদ, তাহলে চেক লিস্টটা আপনি অবশ্যই, আমরা জানতে চাব। এই রুহুল আমিন টুটুলের আরেকটা অংশ ছিল যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, উনি জিজ্ঞেস করেছিলেন যে কারো দেহে লক্ষণ প্রকাশ পাচ্ছে না আবার কারো পাচ্ছে। আচ্ছা তো এটার কারণটা কি, মানে অ্যাসিমটোম্যাটিক যারা ওদের কথা বলছে, এটা ডিজিজের নেচার কেন প্রকাশ পাচ্ছে না? আপনি যে ইয়াংদের বলেই প্রকাশ পাবে না তা না, অনেক ইয়াং লোক মরে গেছে কিন্তু, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াংদের ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে না। তাদের ইমিউনিটি স্ট্রং, তাদের চলাচল বেশি, তাদের তাদের বয়স অনেক কম, স্ট্রেংথ বেশি, এই সমস্ত কারণ হতে পারে যার জন্য তাদের প্রকাশ পায় না। এটা একটা জাস্ট একটা আনুমানিক ব্যাখ্যা বলতে পারেন। মানে আমি আমি যেটা বারবার বলে আসছি যে আমি মনে করি যে আপনি যদি আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে, আপনি যদি শরীরের যত্ন নিয়ে থাকেন, আপনার প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী থাকে, আপনার বর্ডার গার্ড এবং সেনাবাহিনী যদি শক্তিশালী থাকে, তাহলে আপনি মোটামুটি ঝুঁকিটা আপনার জন্য খুবই কম। কিন্তু আমরা এই লকডাউন করছি এবং আমরা এই এই সতর্কতা অবলম্বন করছি, আমাদের মধ্যেই যারা ঝুঁকিপূর্ণ আছেন, আমাদের বাবা মা, হয়তো আমাদের নানা নানি, দাদা দাদি, এবং যাদের প্রিকন্ডিশনস আছে, প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, তাদেরকে রক্ষা করার জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। তো আমি এটাও বলেছিলাম যে সবার মানে এখানে ঘাবড়ালে চলবে না, আমাদের সব কিছু বুঝে জিনিসটাকে বুঝে আয়ত্ত করে এটাকে এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটাই কিন্তু আমার বারবার আমি মেসেজ দিতে চাচ্ছি সবার কাছে। আচ্ছা যদি এই ধীর গতিতে চলতে থাকে, আচ্ছা আরেকটা বিষয় আমি যেটা জানাতে চাচ্ছি সবার কাছে, যে আজকে নিউ ইয়র্কে একটা জরিপ বের হয়েছে, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি এফেক্টেড, তো এখানে দেখা গিয়েছে যে অনেকেই যাদের করোনা ভাইরাস হয়ে গিয়েছে তারা নিজেও জানে না করোনা ভাইরাস হয়েছে, এদেরকে বলে অ্যাসিমটোম্যাটিক, তার মানে আপনার প্রতিরোধ ক্ষমতা ভালো, আপনার করোনা ভাইরাস হয়েছে আপনি জানেনও না।
তো এর আগের লাইভে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে ঘাবড়াবেন না, আমাদের অনেকেরই হয়তো হয়ে গিয়েছে করোনা ভাইরাস। তো ওই পরীক্ষাটাই করেছে নিউ ইয়র্কে, সেখানে দেখা গিয়েছে এটাকে বলে অ্যান্টিবডি টেস্ট, তার মানে আপনার যদি করোনা ভাইরাস একবার হয়ে যায় তাহলে আমাদের শরীর ওই ভাইরাসের কোডিংটা শিখে ফেলে, শিখে ফেললে পরবর্তীতে আর ওই ভাইরাস আসলে আমাদের আমাদের সেনাবাহিনী তখন ওই ভাইরাসকে ধ্বংস করে দিতে পারে, বা আমাদের বর্ডার গার্ড শুরুতেই এটাকে ধ্বংস করে দিতে পারে। তার মানে আপনার ওই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা আপনি অর্জন করেছেন। তো ওই পরীক্ষাটা করে দেখা গিয়েছে নিউ ইয়র্কে বর্তমানে প্রায় 2.7 মিলিয়ন, 27 লক্ষ মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গিয়েছে। 27 লক্ষ মানুষের অলরেডি হয়ে গিয়েছে, তার মানে আমরা যদি এখন এটাকে নাম্বারে ফেলি, এই 27 লক্ষর মধ্যে দেখা গিয়েছে 19টা কাউন্টি, তার মানে পুরো নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের 19টা কাউন্টিতে, তার মানে আমরা ধরতে পারি 19টা উপজেলায় 13.9% হচ্ছে করোনা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ, ঠিক আছে? তার মানে এই বাদ বাকি যেই অংশটা বাকি রয়েছে সেখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে নিউ ইয়র্কে মারা গিয়েছে এই পর্যন্ত 15,000। তাহলে যদি আমরা অঙ্কের ইকুয়েশনে ফেলি, এখানে মাত্র 0.5% মানুষ মারা গিয়েছে। ওকে, 0.5%। তো এখন আমার মেসেজটা হচ্ছে এখানে আপনারা আতঙ্কিত হবেন না, দয়া করে আতঙ্কিত হবেন না, আপনারা হতাশ হবেন না, এটা কেটে যাবে, ইনশাল্লাহ এটা কেটে যাবে, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে আমাদের মুরব্বীদেরকে রক্ষা করা এবং ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে রক্ষা করা। কারণ আমার হয়তো হয়েছে, আমি হয়তো অ্যান্টিবডি আছে, কিন্তু আমার মাধ্যমে যদি আরেকজনের হয় সে হয়তো নাও বাঁচতে পারে, তার যদি কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন বা সে যদি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকে। তো সেই জন্য আবারও বলছি, আমরা সতর্কতা অবলম্বন করছি আমাদের মুরব্বীদের জন্য, আমাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন সকলের জন্য, এবং যারা ঝুঁকিপূর্ণ আছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের অন্যান্য প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, তাদেরকে রক্ষা করার জন্য আমরা এই যুদ্ধ করছি, আমরা কষ্ট করছি তাদেরকে রক্ষা করার জন্য, এটা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। তো এনিওয়ে, আমি এখন আপনার সাথে আরেকটা প্রশ্নে যাচ্ছি। ও উনি লিখেছেন, আমাদের টেস্ট করার হার খুব কম, যদি এই ধীর গতিতে চলতে থাকে এবং লকডাউনও চলতে থাকে তাহলে। আচ্ছা, টেস্টের বিষয়টা আরেকটা বিষয় আমি উল্লেখ করছি, এই যে যারা পজিটিভ দেখা যাচ্ছে, আমরা যে বলছি এই যে এত হাজার পজিটিভ, মনে রাখতে হবে আমেরিকাতেও কিন্তু আপনি যদি এই যে সিমটমগুলো আসে, আপনার যদি জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, সবাইকে বলছে হাসপাতালে না আসতে, বাড়িতেই ট্রিটমেন্ট করার জন্য। এই যে ডাক্তার মাসুদ আমাদেরকে যে পরামর্শগুলো দিলেন, এই পরামর্শগুলো ফলো করা, স্টিম থেরাপি, জ্বর আসলে প্যারাসিটামল খাওয়া, জ্বরটাকে কন্ট্রোল করা, এবং হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আপনার এই সিমটমগুলো কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি না কাটে, যদি দুই সপ্তাহ পর আপনার এই কন্ডিশন খারাপ হতে থাকে, আপনি যদি শ্বাস নিতে না পারেন, শ্বাসকষ্ট হয়, আপনার কফের কারণে আপনি যদি একেবারে রাতের ঘুমাতে পারছেন না, যদি জটিল সিচুয়েশনে যান, শুধু তখন আপনাকে বলা হচ্ছে যে হাসপাতালে বা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য। তো আপনি এই কন্ডিশনে যখন হাসপাতালে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে করোনা ভাইরাস টেস্ট করা হচ্ছে। আর আরেক ব্যক্তি যে ফ্লু লাইক সিমটম এরকম হয়েছে, হয়তো শ্বাস বা গন্ধ ক্ষমতা বা ওই সেন্স অফ টেস্ট অ্যান্ড স্মেল সেটা নেই, আমরা যেটাকে বলি, ভুলে গেলাম কথা বলতে বলতে, যাই হোক, আপনার যদি করোনা ভাইরাসের সিমটমগুলো থাকে তাহলে আপনি হয়তো বাসাতেই মানে আপনি কিওর করতে পারেন করোনা ভাইরাসকে। এখন আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং ঝুঁকিপূর্ণ তালিকা থাকেন তাহলে হয়তো আপনার যেতে হতে পারে, কিন্তু ওই সংখ্যাটা কিন্তু খুব কম। তো আমার মতে বাংলাদেশে হয়তো দেখা যাবে, আমার মতে, আবার বলছি আমি ডাক্তার না, আমি বিশেষজ্ঞ না, আমার মতে বাংলাদেশে অলরেডি অনেক মানুষের করোনা ভাইরাস হয়ে গিয়েছে,
আপনারা হয়তো কেউ বহু আপনি এখন যে যদি কেউ বলে যদি আমরা শুনতে পারি যে আমাদের এত এতজন ইনফেক্টেড নো অতজন ইনফেক্টেড টেস্ট করেছেন আপনি প্রতি করোনা ভাইরাস টেস্ট পজিটিভ হওয়া মানে ওনার জন্য আরো 1,000 মানুষ আছে যার হয়ে গিয়েছে সে ভালো আছে, কথার কথা বলছি আর কি। সো নাম্বারটা অবশ্যই আপ ডাউন করবে, কিন্তু দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকেন। এটা মানে আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি আপনার প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী থাকে, আপনার করোনা ভাইরাস কিছু হবে না, আপনি ভালো থাকবেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ঝুঁকিপূর্ণ যারা আছেন ওনাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি যদি পরবর্তীতে, হ্যাঁ, অর্থনীতির কথা যেটা বলেছেন অবশ্যই, আচ্ছা অর্থনীতিটা গুরুত্বপূর্ণ কেন? অনেকে বলছেন যে এখানে করোনা ভাইরাসে আমরা মানে হাই হাই করছি আর আপনি বলছেন অর্থনীতি। একটু যদি আপনারা আরেকটু গভীরভাবে চিন্তা করেন, অর্থনীতি যদি ধসে পড়ে, আজকে যে করোনা ভাইরাস আতঙ্ক, সেই আতঙ্কে এবং করোনা ভাইরাসে যেই যতজন মানুষ মারা যাচ্ছে বা গিয়েছে, একটা মহামারী আকারে যদি দুর্ভিক্ষ হয় এবং আমরা যারা খেটে খাওয়া মানুষ তারা যদি উপার্জন না করতে পারে, লক্ষ লক্ষ মানুষ যদি উপার্জন না করতে পারে এবং তার খাওয়া আহার না আনতে পারে, এবং সেই কারণে দেখবেন অর্থনীতি যদি পড়ে যায়, তাহলে এই ডমিনো এফেক্টের মাধ্যমে লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। তো আমরা অর্থনীতির কথা মানুষ এই কারণেই বলে, কারণ অর্থনীতি ভেঙে পড়লে মানুষ তার তার আহার উপার্জন বন্ধ হয়ে গেলে তার বেসিক যে মানে খাবার দাবার সেটাই তো সে কিনতে পারবে না। তো এটা মহামারী আকারে কিন্তু আমাদের দুর্ভিক্ষ দেখা দিবে। তো সেই কারণেই আমাদের আমাদের লক্ষ্য রাখতে হবে যে আতঙ্কিত হবেন না। সরকার কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু সরকার কয়েকটা পদক্ষেপ নিয়েছে, যেমন যারা যাদের চাকরি নেয় নিম্ন মধ্যবিত্ত এবং যাদের ব্যবসা ছিল, বাংলাদেশ ব্যাংকে কিন্তু অলরেডি নির্দেশ দিয়েছে যে লোন হিসাবে যেন তারা টাকা বরাদ্দ দেয়, এবং গরিবদের জন্য যাদের একেবারেই কোনো ইনকাম নাই বা দিন আনে দিন খায়, তাদের জন্য কিন্তু চালের ব্যবস্থা করা হয়েছে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে। এবং শুধু সরকার করলেই হবে না, এখানে আমাদের সবার এগিয়ে আসতে হবে, যে যেখানে আছি যে যেভাবে পারি। হয়তো আমার যদি টাকা পয়সা না থাকে, অন্যভাবে আমি নিজেকে কাজে লাগাতে পারি, হয়তো আমরা পাড়া মহল্লাতে আমরা অর্গানাইজ করতে পারি, হয়তো বিত্তশালী যারা আছে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে নিয়ে আমরা উদ্যোগ নিতে পারি। তো আজকে এই যে আমার হটলাইন কমান্ডো যারা আপনারা দেখেন, অনেক ইয়াং জেনারেশন আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, হটলাইন কমান্ডো কিন্তু একটা কোনো প্ল্যাটফর্ম না, হটলাইন কমান্ডো হচ্ছে একটা চিন্তা। তো আমি আপনাদের মধ্যে এই চিন্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করব আপনারা নিজ উদ্যোগে, নিজের পাড়ায়, নিজের গ্রামে, নিজের এলাকায় যদি দেখেন কেউ ক্ষুধার্ত আছে, চেষ্টা করেন একটা অর্গানাইজ করে নিজেরা মিলে, হয়তো পাড়ার ছেলেমেয়েরা মিলেই আপনারা উদ্যোগ নিতে পারেন, কোনো মুরব্বির সাথে কথা বলে বিত্তশালী মানুষের কাছ থেকে অনুদান নিয়ে গরিব দুঃখী মানুষের জন্য আপনারাও করতে পারেন। এটাই হচ্ছে হটলাইন কমান্ডোর কাজ, হটলাইন কমান্ডো আপনারা সবাই। সো হটলাইন কমান্ডোর কমান্ডোর হিসাবে আপনারা নেমে পড়েন, যে যেখানে আছেন, যার আছে সে দিলেন, যার নেই অর্গানাইজ করেন, সাহায্য করেন, সচেতনতা বাড়ান, মানুষকে বুঝান, মানুষের পাশে দাঁড়ান, এবং আমরা নিজ অবস্থান থেকে অনেক কিছুই করতে পারি। তো ডাক্তার মাসুদ, আমি অনেক কথা বলে ফেললাম, আপনি একটু কাইন্ডলি বলেন, আপনি বলতে চেয়েছিলেন একটা লিস্ট করে আপনি বলবেন। আমি আমি যারা শুনছেন তাদের সবার জন্য বলছি যে হাসপাতালে যাওয়ার, আপনি শুনলেন সোহেল ভাইয়ের কাছ থেকে যে হাসপাতালে যাওয়া লাগছে খুব কম মানুষের, যদিও নাম্বারটা নিউ ইয়র্কে বেশি, তার মানুষও বেশি, খুব কম মানুষকে হাসপাতালে যেতে হয়। আমি নিজের ট্রিটমেন্টটা আমার আমার বাসায় হয়েছে, আমার পুরো পরিবারের ট্রিটমেন্ট, এবং আমার জানা মতে বেশিরভাগ ডাক্তার, বেশিরভাগই, কেউ কেউ হাসপাতালে গিয়েছে, একবার গিয়ে চলে এসেছে তাড়াতাড়ি, সবাই বাসায় ট্রিটমেন্ট করেছে। বাসায় ট্রিটমেন্টের জন্য আপনারা যারা আছেন, তিন ধরনের জিনিস লাগবে প্রস্তুতির জন্য। আমি বলছি না কারো এই অসুখটা হোক, আমি চাচ্ছি আল্লাহর রহমত কারোর যেন কখনো এই অসুখটা না হয়,
কিন্তু যদি হয় সেক্ষেত্রে প্রস্তুতিটা কি? আমি তিনটা জিনিস বলবো, একটা হচ্ছে মেডিসিন, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কতগুলা, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্যবহারের জিনিস যেগুলোকে মেডিসিন হিসেবে আমরা মনে করি কিন্তু এর কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু কিছু আছে কিন্তু বিরাট এগুলো মেডিসিন হিসেবে সাধারণ মেডিসিন হিসেবে ইউজ হয় না, বাট এগুলো অনেক কাজে আসে। তাহলে তিনটা জিনিস মেডিসিনে আসি আমরা। মেডিসিন লাগবে আপনার, আমি আস্তে আস্তে বলবো, যদি আপনারা মনে করেন আপনারা লিখেও ফেলতে পারেন। এক নাম্বার হচ্ছে বাংলাদেশের জন্য প্যারাসিটামল, না পা বা প্যারাসিটামল। দুই নাম্বার অ্যাজিথ্রোমাইসিন। তিন নাম্বার, এটা নতুন, আমি বলেছি যে ট্রিটমেন্ট রোজ চেঞ্জ হচ্ছে, আমি এখন যেটা বলবো এখন থেকে দুই মাস পরে সেটা নাও থাকতে পারে, যেটা সোহেল ভাই বলেছেন যে এক বছর পরে এটা ইতিহাস হয়ে যেতে পারে, দ্যাটস ট্রু, নতুন ট্রিটমেন্ট বের হবে, কিন্তু এখন পর্যন্ত যা আছে সেটা বলি। আইভারমেকটিন, আইভারমেকটিন, IVERMECTIN, আইভারমেকটিন বাংলাদেশে পাওয়া যাচ্ছে দুইটা কোম্পানির থেকে, এবং আইভারমেকটিন মাত্র 12-14 মিলিগ্রাম একবার খেলে 99.98% ভাইরাস ধ্বংস হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই এই ওষুধটা কি আমাদের বাংলাদেশের ডাক্তার সাহেবরা জানেন? বাংলাদেশের ডাক্তার সাহেবরাও জানছেন এখন, কারণ আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, তো এখান থেকে কথাবার্তা হচ্ছে, এবং দুইটা তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, কারণ কি আমরা যখনই মনে করি একটা জিনিস আমাদের নিরাময় করবে, ওইটা আর বাজারে খুঁজে পাওয়া যায় না, ওটা তো কোনো ব্যক্তিগত পরিচয় ছাড়া পাওয়া যায় না। আইভারমেকটিনটা পাবেন দুইটা কোম্পানি, একটা ডেল্টা একটা মনে হয় স্যান্ডোজ, দুইটা কোম্পানি বানায় আর কি। তো দুইটা কোম্পানি দুইটা ওষুধ আছে, আইভারমেকটিন নামে আসবে না, আরেকটা নামে আসবে, আইভারমেকটিন হচ্ছে জেনেরিক নেম বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তারপরে তাহলে আমার আমার লাইফটা যদি ডাক্তার সাহেবরা আপনারা কেউ এখন যদি দেখতে দেখতে পান, তাহলে প্লিজ আপনারা এটা নোট রাখবেন, আইভারমেকটিন এটা হচ্ছে জেনেরিক নেম, এখন বাংলাদেশে ডেল্টা এবং স্যান্ডোজ বানায়, হয়তো অন্য নামে বানায় এই ওষুধটা, তো কাইন্ডলি আপনারা জানি নাম জানি কিসকোভা না কি যেন একটা নাম, বাট এটা এটা পাওয়া যাচ্ছে সহজেই, জি জি এখন পর্যন্ত। আর আপনি বলে ফেলেন সবাই, হ্যাঁ তো আপনি যেটা বললেন প্রথমে প্যারাসিটামল অবশ্যই রাখতে হবে, অ্যাজিথ্রোমাইসিন এবং আইভারমেকটিন। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস আমি ডাক্তার ভাইরা যদি শুনেন তারা জানেন, তাও তাদেরকে বলছি এক্সচেঞ্জ অফ ভিউজ এর জন্য, এটাকে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হচ্ছে না। আই এম নট টেকিং ইট ইজ বিকজ অফ অ্যান্টিবায়োটিক, আমার অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, এটাকে ইউজ করা হচ্ছে ইমিউন মডিউলেশনের জন্য, ওই যে সৈন্য সামন্তের কথা বললেন সোহেল ভাই, জি ওই সৈন্য সামন্তকে অর্গানাইজ করার জন্য, ওই যে অ্যাজিথ্রা অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন রাইট। আচ্ছা, তারপরে আইভারমেকটিনটা মনে রাখবেন, আইভারমেকটিনের ডোজটা বলে দিচ্ছি আস্তে আস্তে বলি যেন সবাই মনে রাখেন, 200 মাইক্রোগ্রাম পার কিলোগ্রাম, একটা মানুষের যে ওজন তার প্রতি কিলোগ্রামের জন্য 200 মাইক্রোগ্রাম দরকার, অর্থাৎ একটা 60 কেজি একটা যদি মহিলা হয় তাহলে তার জন্য লাগবে 60 × 200 মানে 1200 মানে হচ্ছে 12 মিলিগ্রাম, মাইক্রোগ্রাম না, 1200 মাইক্রোগ্রাম মানে হচ্ছে 12 মিলিগ্রাম, 6 মিলিগ্রামের পাওয়া যায়, অর্থাৎ দুইটা ট্যাবলেট খেলে পরে তার জন্য একবার, অনলি ওয়ান্স খেলে পরেই 99.98% ভাইরাস উইল ডাই, উইল বি ডিস্ট্রয়েড, ইটস এ ভেরি গুড থিং। তারপরে আপনাদের ওষুধের লিস্টে আরো কয়েকটা রয়েছে, প্রেডনিসন আমি আগেই বলেছি, স্পিরিভা SPIRIVA, যদি আপনারা জেনেরিক চান সোহেল ভাই আমাকে বলবেন, তাহলে আমি জেনেরিক বলতে পারবো। হ্যাঁ বলেন জেনেরিক স্পিরিভা আর, হ্যাঁ আর অ্যাডভায়ার, স্পিরিভা এন্ড অ্যাডভায়ার আমি দুটারই জেনেরিক বলছি আপনাদেরকে। অ্যাডভায়ার, অ্যাডভায়ার বানানটা কি রকম হবে? ADVAIR, ADVAIR, আচ্ছা অ্যাডভার, আচ্ছা ও আচ্ছা, অ্যাডভারটা কি রেমডেসিভির এর মতো? না 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 না, এটা দুইটা ইনহেলেশন। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা স্পিরিভার ভিতরে আছে, এটা জেনেরিক নাম হচ্ছে থায়োট্রোপিয়াম ব্রোমাইড, থায়োট্রো TIOTRO, থায়োট্রোপিয়াম PIUM, যে কোনো ডাক্তার বলতে বলতে পারবে, এটা শুনলেই, থায়োট্রোপিয়াম ব্রোমাইড ইনহেলেশন পাউডার,
ওকে, এটা হচ্ছে স্প্রিভা। স্প্রিভার নাম হচ্ছে ডায়াট্রোপ্রিয়াম ব্রোমাইড। আর অ্যাডভায়ার এর মধ্যে আছে ফ্লুটিকাজন এবং সালমেটেরল। ফ্লুটিকাজন 250 মাইক্রোগ্রাম আর সালমেটেরল 50 মাইক্রোগ্রাম। এটা দিয়ে হচ্ছে অ্যাডভায়ার। এই দুটার ট্রেড নেম হচ্ছে অ্যাডভায়ার। আচ্ছা আচ্ছা, তাহলে পরে আর থাকবে ভিটামিন সি, যেটা যেটা ছাড়া খুব কঠিন হবে ফিরে আসাটা। ভিটামিন সি 1000 মিলিগ্রাম এ ডে। ভিটামিন ডি থ্রি, যেটা সোহেলবে বলেছেন, ডি থ্রি রোদে হাঁটতেও হয়, এই ভিটামিন ডি থ্রিও খেতে হবে। আর মাল্টিভিটামিনের মধ্যে যার মধ্যে জিঙ্ক আছে সেই। এই হলো ওষুধ। আমি ওষুধের লিস্ট গুলা শেষ করলাম। ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছেন সেটাই বললেন আজকে ডাক্তার মাসুদ আমাদেরকে। এরপরে লাগবে কিছু ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট ছাড়াও এই বৈতরণী পার হওয়াটা অলমোস্ট অসম্ভব। কারণ ডাক্তাররা আপনাকে ট্রিটমেন্ট করবে টেলিফোনে বাসায়। ডাক্তাররা জানতেই পারবেন আপনার অবস্থা কি যদি এই এই ইনস্ট্রুমেন্ট গুলো না থাকে। নাম্বার ওয়ান ইনস্ট্রুমেন্ট, আপনার একটা থার্মোমিটার থাকতেই হবে, টেম্পারেচার কত দেখতেই হবে, এটা মাস্ট। নাম্বার টু, সবচাইতে ইম্পর্টেন্ট, যত ইনস্ট্রুমেন্ট যাই বলি না কেন, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আপনার কন্ডিশন বলে, পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার এটা আপনাদের ওখানে, আমি কারোর পক্ষে কিছু বলছি না, আমি শুধু জানি যে আমার ভাই বোনেরা কিনে ফেলেছে এবং তারা সবাই কিনেছে ফ্রম, আমি জায়গাটাও বলে দিই, আমি কোনো জায়গার এটা মনে করতে করার কোনো কারণ নাই যে এই জায়গা আমি চিনি, আমি চিনিও না ভালোভাবে, বাট ওরা কিনেছে বলে আমি জায়গাটার নাম বলছি। সেটা হচ্ছে আরো অন্যান্য জায়গায়ও পাওয়া যেতে পারে, কিন্তু এখানে পাওয়া গিয়েছে আর কি, লাজ ফার্মা নামে একটা জায়গা আছে, লাজ ফার্মা। হ্যাঁ হ্যাঁ, লাজ ফার্মা। হ্যাঁ, আচ্ছা ডক্টর মাসুদ, পালস অক্সিমিটারের কাজটা কি? পালস অক্সিমিটার আপনাকে দেখাবে যে আপনার অক্সিজেন কতখানি আছে এখন শরীরে। আচ্ছা আচ্ছা, ও এটা অক্সিজেন মাপার জন্য, রাইট রাইট। প্রতি সেকেন্ডে আপনাকে ঘন্টায়, প্রতি ঘন্টায় দুইবার মাপতে হতে পারে, প্রতি দুই ঘন্টায় একবার মাপতে পারে, আর প্রতি ঘন্টায় দুইবার মাপতে হতে পারে। দেখতে হবে এটা যে কি হচ্ছে, এবং কাশতে কাশতে এমন কন্ডিশন আসতে পারে যদি এটা 19 নিচে নামা শুরু করে এবং কোনোভাবেই ওঠে না, তখন কিন্তু এটা ভয়ঙ্কর। এই জিনিসটা বুঝতে হলে ডাক্তারকে যদি বুঝতে হয়, ডাক্তার প্রথম প্রশ্ন করবে আপনার পালস অক্সিমিটার অক্সিজেন স্যাচুরেশন কত। এই স্যাচুরেশন সাধারণত হচ্ছে 97, 98, 99, 100 এরকম, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা 91, 92 এ চলে গেছিল এক সময়, বাট ইট ইজ নাও 98, 99 এগেইন। এটা একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে যে পালস অক্সিমিটার ছাড়া আমি একজন শুভাকাঙ্ক্ষী, আপনাদের একজন ভাই, একজন বন্ধু, একজন আত্মীয়, যেভাবে মনে করেন না কেন, সেভাবে বলতে চাই যে পালস অক্সিমিটার ছাড়া বাসায় ট্রিটমেন্টের এই বৈতরণী পার হওয়া সম্ভব নয়। ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি, ইউ মাস্ট হ্যাভ ইট, এটা করা সম্ভব, এটা পাওয়া যায়, পাওয়া যাবে না তা না, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ডক্টর মাসুদ, তো পালস অক্সিমিটারটা কখন ব্যবহার করবে? কারণ আমরা তো জানি, আমরা আমরা আলাপ করেছি যে সবাইকে এক একভাবে আক্রান্ত করছে না করোনা ভাইরাস, তো এই পালস অক্সিমিটারটা আমি কখন ব্যবহার করব? এখন যদি আমার শুধু সর্দি কাশি থাকে, আমার হালকা জ্বর হয়ে চলে যায়, তাহলে কি আমার ব্যবহার করার দরকার আছে? দরকার নেই, আপনি ব্যবহার করলে তো 2 সেকেন্ডে আপনি রেজাল্ট পাচ্ছেন। আঙ্গুলটা জাস্ট ওইটার ভিতরে ঢুকে দিতে হবে, ওটা ছোট্ট একটা জিনিস, ওইটা ধরেন 2.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি ছোট্ট একটা জিনিস, ওর একদিকে একটা ছিদ্র আছে যেখান থেকে আঙ্গুল, যেমন পেন্সিল কাটারের মধ্যে পেন্সিল ঢুকিয়ে দেয় না, ওইভাবে আঙ্গুলটা ঢুকিয়ে দিতে হবে। দিলে পরে ওটা সঙ্গে সঙ্গে আপনার কিছু করা লাগবে না, সুইচটা অন করলেই ওইটা আপনার পালস কত, 100 মানে যদি দেখা যায় 112, মানে আপনি ইউ আর ডেফিনেটলি টায়ার্ড, আপনি ভীষণ ক্লান্ত, আপনি এক্সস্টেড, নালে 112 হতে পারে না আপনার পালস, আপনার পালস 100 নিচে থাকতে হবে। হ্যাঁ, মানে রেস্টিং পালস তো 100 নিচে থাকার কথা, থাকতে হবে। আর অক্সিজেন আপনাকে 90 উপরে থাকতে হবে, ইট মাস্ট বি অ্যাবাভ 90, মানে ইউ আর ইন ডেঞ্জার, ইউ আর ইন ডেঞ্জার। আচ্ছা, তো ওই জিনিসটা আপনাকে কনফিডেন্স দেবে, ওই জিনিসটা আছে ডাক্তারকে কনফিডেন্স দেবে তার ট্রিটমেন্ট চালিয়ে। কি রকম দাম পালস অক্সিমিটারের? এগুলো এখানে দাম হচ্ছে $25 থেকে $40 এরকম, এর মধ্যেই পাওয়া যায় আর কি। আমার, আমি আজকে একটা দিয়ে দিলাম কুইন্স এর একজন, আমার নিজেরটাই দিলাম, $80 পর্যন্ত হতে পারে। আর আমাদের দেশে,
আমাদের দেশে বাংলাদেশে দেশে তো আমি বলতে পারবো না, আমার ছোট ভাইরা ওরা নিয়ে এসেছিল। আমি পরবর্তীতে সোহেল ভাই আমি আপনাকে ওই দামটা জিজ্ঞেস করে আপনাকে আমি টেক্সট করে পাঠিয়ে দেবো, আপনি আপনার ঠিক আছে দিতে পারেন। ঠিক আছে, ফলস অক্সিমিটারটা লাগবে এবং এটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, নেক্সট ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্কিন থেরাপির জন্য হাড়ি এবং ইউক্যালিপটাস তেল। ইউক্যালিপটাস তেল যদি না পাওয়া যায় ভিক্স, ভিক্সের একটুখানি ফেলে দিলেই হয়। আচ্ছা, ওই যে ভিক্সের যেটা ঠান্ডার ওষুধ আর কি, ওটা যদি আপনি গরম পানির মধ্যে ফেলে দেন, ওটা করে ইটস ভেরি সুদিং, যখন ভিতরে যায় খুব গরম লাগবে, ডাজেন্ট ম্যাটার। স্কিমের সঙ্গে দরকার। আর একটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে যদি নেবুলাইজার বাসায় থাকে, বাংলাদেশে অনেকেরই তো আছে, অ্যাজমা যাদের আছে নেবুলাইজারটা কাজে আসবে, এটা বললাম। আর লাস্ট ইনস্ট্রুমেন্ট যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা কেন বলতে গেল, এটা দরকার, এটা দরকার, একটা ছোট গার্বেজ ক্যান থাকতে হবে। এত কাশি হবে, যদি কাশি হয় কেন, যদি আমার পর্যায়ে যায় কেন, এত কাশি হবে যে আপনি কাশির জন্য বারবার যেতে পারবেন না বাথরুম। ইউ হ্যাভ টু হ্যাভ এ গার্বেজ ক্যান, ময়লা মানে থুতু ফেলার একটা বালতির অ্যারেঞ্জমেন্ট একটা জায়গায় রাখতেই হবে। মানে প্লাস্টিক দিয়ে রাখেন বা যে দিয়ে রাখেন, পরে এটা ফেলে দেন, চেঞ্জ করেন, এটা রাখতে হবে। মানে মানে এগুলো তো বেশিরভাগ আপনি বলছেন যদি মানে সিরিয়াস এর দিকে যায়, তাই তো? আমার পর্যায়ে যদি কেউ যায়, রাইট, সিরিয়াস ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য সবাই আবার ভয় পাবেন না, সবার কিন্তু একই এরকম হবে না। হ্যাঁ, এটা যাদের হয় তাদের জন্য এই পরামর্শটা, যাদের এটা সিভিয়ার টার্ন নিবে তাদের জন্য। আমি এখানে আবার আমি সোহেল ভাই যে জিনিসটাতে বারবার ইঙ্গিত করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আমরা সিডেন্টারি লাইফস্টাইলের জন্য অনেক অনেক সাফার করি, যদি এক্সারসাইজ এগুলো বেশি করি তাহলে সাফার করবো না। একটা প্রমাণ দিই আপনাদেরকে, আমারই বন্ধু, নাম বলছি না তার পারমিশন ছাড়া, আমারই বন্ধু, আমার সাথে ক্যাডেট কলেজে পড়েছে, এখানে ম্যানহাটনে থাকে, নিউ ইয়র্কে থাকে, সে গত 25 বছর যাবত, সে আমার বন্ধু, আমার ক্লাসমেট, একই বয়স, গত 25 বছর যাবত রোজ 3 ঘন্টা টেনিস খেলে, তার হয়েছিল 7 দিনে ঠিক হয়ে গেছে, সেম এজ, কিছুই হয়নি তার, একই বয়স, সেম এজ, এক ক্লাসে পড়েছি একসাথে, সে আবার লিখেছে, তার এরকম বহু লেখা আছে যে ডিয়ার ফ্রেন্ড, তোর এত কিছু হলো আমি তো অবাক হয়ে গেলাম, আমারও হয়েছিল, সামহাউ গড হ্যাজ হেল্প মি, আই হ্যাভ বিকাম ওকে উইদিন 7 ডেজ, কিছুই হয়নি তোমার সামান্য, হি ওয়াজ পজিটিভ, কিছুই হয়নি, কারণ সে খেয়াল করে দেখেন গত 25 বছর রোজ 3 ঘন্টা এভরিডে নিয়মিত 3 ঘন্টা টেনিস খেলে, এখনো সে টেনিস খেলে। তো এই জন্য দেখেন সে কত স্ট্রং, রাইট, আমার বয়সী হয়েও তার কিছুই হয়নি। এটা হচ্ছে আপনার আগের যে কথাগুলো তার সেটাকে আরো বেশি স্ট্রেংথ। এই জন্য আমি দুই হাত জোর করে আপনাদেরকে বারবার বলছি, আমার আমার যে প্রোগ্রাম এটার মাধ্যমে আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আমাকে নিয়ে অনেকে মশকরা করেছেন, হাসি ঠাট্টাও করেছেন যে সোহেল তাজ পাগল হয়ে গেছে, কি না কি বলতেছে, স্বাস্থ্য নিয়ে আসছে। আমি কিন্তু আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি কিন্তু আগামী 20-30 বছর ভবিষ্যৎ চিন্তা করে, নতুন প্রজন্মের কথা চিন্তা করে, এবং এই ইন্ডিকেশনগুলো দেখে যে আমাদের স্বাস্থ্য, আমাদের যে 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 যেদিকে আমরা যাচ্ছি, আমাদের অলসতা, আমাদের খাদ্যাভ্যাস যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু সাংঘাতিকভাবে উদ্বিগ্ন হয়েই আমি এই প্রোগ্রামটা করার চেষ্টা করেছি, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। তো আজকে এটা আবারও প্রমাণিত হচ্ছে যে এই যে করোনা ভাইরাস, আজকে যারা সুস্থ, যারা পরিশ্রম করে বা শারীরিক চর্চা, খেলাধুলা বা ডেইলি 1 ঘন্টা হাঁটা, 1 ঘন্টা যদি হাঁটেন সেটাও আপনার শরীরের জন্য সাংঘাতিক উপকার নিয়ে আসবে। খাদ্যাভ্যাস, চিনি বর্জন করেন, চিনি খাওয়া বন্ধ করেন, চিনি জাতীয় খাওয়া বন্ধ করেন, মিষ্টি থেকে বিরত থাকুন, ভাত কম খান, শাক সবজি বেশি খান, মাছ মাংসটার দিকে প্রাধান্য দেন, নিজের ছেলে মেয়েকে সুন্দর খাদ্যাভ্যাস করতে অভ্যস্ত করেন, কারণ তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। এটাই আমি কিন্তু বারবার বলে আসছিলাম, এই উদ্দেশ্য নিয়ে আমি হটলাইন কমান্ডো করেছি আপনাদেরকে সচেতন করার জন্য। আজকে দেখেন করোনা ভাইরাস আক্রান্ত থেকে আপনি যদি নিজেকে মানে সুস্থ রাখতে চান, তাহলে দেখা যাচ্ছে আবার সেই আপনার প্রতিরোধ ক্ষমতার উপরে আপনি কিন্তু নির্ভর করছেন। তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, নিজের দিকে খেয়াল রাখেন, কারণ আমি নিজে না ঠিক থাকলে আমি আমার পরিবারকে কিভাবে, আমি পরিবারের উপকারে আমি কিভাবে আসব, আমি যদি নিজেই ঠিক না থাকি তাহলে তো আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আমি নির্ভর করছি আপনার উপরে, আমি আপনার সহায়তা কিভাবে করব। তো নিজেকে ঠিক রাখতে হবে,
নিজেকে ঠিক রাখলে আমি আমার পরিজনের দেখভাল করতে পারবো, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো এবং আমি তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারবো নিজে উপস্থিত থেকে, তাদেরকে সহায়তা দিয়ে, তাই না? তো এটা শুধু আমার জন্য না, এটা অন্য আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং আমার ভালোবাসার মানুষদের জন্য নিজেকে আমি ঠিক রাখবো, এইভাবে চিন্তা করেন জিনিসটা, এইভাবে চিন্তা করতে হবে বিষয়টাকে। লাস্ট যে জিনিসটা, আমি তাহলে দুটো জিনিস বললাম, একটা হলো মেডিসিন, একটা হলো ইনস্ট্রুমেন্ট। লাস্ট যে জিনিসটা, সেটা ট্র্যাডিশনাল ব্যবহার করা হয়, এটার ভিতরে বিশ্বাস আছে, এটার ভিতরে সায়েন্স আছে, এটা নর্মাল সায়েন্টিফিক ওষুধ নয়, কিন্তু এগুলো অত্যন্ত কাজ দিয়েছে, অন্তত আমাদের দিয়েছে। আমি সেইগুলোর নাম বলি, সেগুলো থাকলে পরে ভালো, খুবই ভালো। এক নাম্বার, আমি জমজমের পানি খেয়েছি রোজ, জমজমের পানি। জমজমের পানিটা যারা বিশ্বাস করে তাদের জন্য ইমিউন বুস্ট আপ হয়, যে আমি বিশ্বাস করি আমি আল্লাহর রহমত আমি এটা ইয়ে করছি, অনেক ইমিউনিটি, অনেক অনেক ভিতরের ইচ্ছা ক্ষমতা অনেক বেড়ে যায়। কারণ মাসুদ ভাই, মাসুদ ভাই, কারণ এখানে আবার বলছে এই যে আপনি বিশ্বাসের কথাটা আনলেন, আমি যদি আমার বিশ্বাস, বিশ্বাসের উপর আমি সন্তুষ্ট থাকি এবং বিশ্বাসটাকে যদি মানে আরো শক্তিশালী করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার কিন্তু স্ট্রেস লেভেল কমে যায় এবং আমার দুশ্চিন্তা যদি চলে যায়, আমার স্ট্রেস লেভেল যদি কমে যায়, তাহলে কিন্তু আবার আমার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, এটাও একটা আল্লাহর রহমত, তাই না? যারা বিশ্বাস, যাদের বিশ্বাস কম তাদেরকেও আমি কোনো ইয়ে বলছি না, বলছি যে এটা হচ্ছে কেমিক্যালি টেস্টেড মোস্ট পিওর ফর্ম অফ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন জায়গাতে কেমিক্যালি টেস্ট করা হয়েছে, অন্তত সেদিক থেকে হলো জমজমের পানিটা ভালো। দুই নম্বর হচ্ছে ডাবের পানি, এখানে ডাবের পানি পাওয়া যায়, সোহেল ভাই ভালোই জানেন যে কস্কোতে গেলে একটা লড অফ কোকোনাট ওয়াটার এগুলো পাওয়া যায়, বিজেস, কস্কো এসব জায়গাতে পাওয়া যায়, বাংলাদেশেও নিশ্চয়ই পাওয়া যায় আশা করছি। কোকোনাট ওয়াটারের সুবিধা হলো এটা ইলেকট্রোলাইট আছে, আপনি যখন প্রথম কিছুদিন খেতে পারবেন না, পানিও খেতে পারা যায় না, কোনো স্বাদ থাকে না, তখন ইউ মাইট সাফার ফ্রম ডিহাইড্রেশন উইচ ইজ ডেঞ্জারাস। তখন এই ডাবের পানিটা একটু টেস্টও আছে, আবার অল ইলেকট্রোলাইটস আছে। ডাবের পানি আমি খেতাম, আমি এক মাস ডাবের পানি খেয়েছি সব সময়। সো দ্যাটস অ্যানাদার থিং। আর একটা হচ্ছে মধু, মধু আমাদের পয়গম্বর খেতেন, মধু আমি অত্যন্ত সম্মান করে, আমি অন্য করোনা ছাড়া অন্য সময় মধু খেতাম। মধু ইজ অ্যানাদার গুড থিং। আর ব্ল্যাক সিডস, যে কালো, যে কালিজিরা, যেটা কালিজিরা, কালিজিরা, হ্যাঁ, এটাও একটা বিশ্বাসের ব্যাপার। আমি অত্যন্ত, আমি বিশ্বাসী মানুষ, আমি বিশ্বাস করে খেয়েছি, আমার 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 জন্য এটা খুব ভালো ছিল। আর এছাড়া আছে জিঞ্জার, আদা, কাঁচা আদা, কাঁচা আদাটা খুব ভালো কাশির জন্য। গ্রিন টি, আর সব সময় গরম পানি, এই এটা যদি হয় সব সময়। ওই যে সোহেল ভাই একটা কথা বলেছিলেন যে এই ভাইরাসটা গরমে খুব সেন্সিটিভ, সব সময় গরম পানি, ঠান্ডা পানি খাওয়া যাবে না। আর লাস্ট যে দুইটা জিনিস, সেটা সবাই করতে পারবে, সেটা হলো অত্যন্ত বেশি মনোবল রাখা এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহ উইল এক্সকিউজ মি, আল্লাহ উইল সেভ মি। এই হচ্ছে মোটামুটি ভাবে লিস্ট। তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমি নিজে মানুষ হিসাবে আমার বিশ্বাস রাখব, আমি নিজের উপরে আত্মবিশ্বাসী হব এবং সকল প্রয়োজনীয় সকল সরঞ্জাম সব কিছু আমি প্রস্তুত রাখব এবং আমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখব, তাই তো? জি, আমিও নিজেও প্রস্তুত থাকব, ভরসাও রাখব। আবার প্রস্তুত না হয়ে শুধু ভরসা করলে তো হবে না, রাইট? এক্স্যাক্টলি। তো এখন আপনাকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাসুদ ভাই, আপনি এত এত সময় দিয়েছেন। আমি জানি আপনি তারাবি নামাজ পড়েছেন, তারাবি পড়ার পর আমার সাথে ফোনে আসছেন। আগামীকাল তো তারপরে সেহরিরও টাইম হয়ে যাবে কিছুক্ষণ পর, এখন অলরেডি আমাদের এখানে রাত প্রায় পৌনে একটা বাজতে চলেছে। তো আমি আপনার আর সময় বেশি নিব না, আপনি এমনি একটা বিশাল মানে যুদ্ধ করে জয়ী হয়ে আসছেন আল্লাহর রহমতে, তো আমি আপনাকে আপনার সময় আর বেশি নিব না। আমি শুধু জাস্ট আপনার সাথে এবং এই বিষয়টা একটু আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে চাই যে করোনা ভাইরাসের মতো এটাকে বলে প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক বা এরকম একটা ঘটনা ঘটে গেলে আমি সবার অবগতির জন্য জানাচ্ছি, এখানে কয়েকটা ধাপে এটাকে নিয়ন্ত্রণ এবং পরবর্তীকে এটাকে মোকাবেলা করার কয়েকটা পদক্ষেপ নিতে হয় বিশ্বব্যাপী।
তো সাধারণত যেমন 2014-15 সালে মনে হয় ইবোলা ভাইরাস হয়েছিল আফ্রিকাতে। তো আফ্রিকাতে যখন ইবোলা ভাইরাস হয় তখন সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ ওখানে গিয়ে ওই স্থানটাকে সাথে সাথে কোয়ারেন্টিন করে দেয় এবং ওটাকে সম্পূর্ণভাবে সিলগালা করে দেয় ওই এলাকাটাকে, যাতে করে ওই ভাইরাসটা পৃথিবীর অন্যান্য জায়গায় না ছড়াতে পারে। দুর্ভাগ্যবশত কারণে চায়নার উহানে যখন এই ভাইরাসটা ছড়ালো, প্রথম 1-2 মাস বিলম্ব ঘটে। প্রথম 1-2 মাস তারা স্বীকারই করতে চায়নি যে এখানে কোনো ভাইরাস আছে, যার ফলে এটা যে ছোঁয়াচে এবং এটা যে ছড়াতে পারে সেই ইনফরমেশান পৃথিবীর অন্য কোনো দেশের কাছে পৌঁছায়নি, যার ফলে কোনো দেশ কোনো প্রস্তুতি নেয়নি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস। এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ভুল তথ্য দিয়ে যে এই 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 করোনা ভাইরাস COVID-19 নাকি ছোঁয়াচে না, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ফ্রান্স, বাংলাদেশ, ইন্ডিয়া কোনো দেশ কোনো প্রস্তুতি নেয়নি, কারণ এটা তো ছোঁয়াচে না। তারপর যখন আমরা জানতে পারলাম জানুয়ারি মাসের শেষে যে এটা একটা ভয়াবহ ছোঁয়াচে রোগ, তখন যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই। তো সাধারণত যেটা হয়, বাই দ্যাট টাইম এটা টু লেট হয়ে গিয়েছে, কারণ আমরা এখন জানি যে উহান শহর থেকে আভ্যন্তরীণভাবে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় চায়না, কিন্তু উহান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকে এবং উহান থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে যায়, যার ফলে এই ভাইরাসটা বিস্তার ঘটে সারা বিশ্বব্যাপী। আচ্ছা, তো যেহেতু এই দেরি হওয়ার কারণে আমাদের প্যান্ডেমিক বা এরকম মহামারী বা এরকম রোগ হলে যে প্রথম স্টেপ যেটা বিশেষজ্ঞরা নেয় সেটা হচ্ছে ওই অঞ্চলটাকে সিল করে দেওয়া এবং ওই অঞ্চলের যারা যারা কন্ট্যাক্টে এসছে, তার মানে যারা ওই এলাকা বা সন্দেহভাজন, তাদেরকে কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়, তার মানে সে কার সাথে দেখা করেছে, কোথায় গিয়েছে, এই সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। এটা সাধারণত যেটা ইবোলার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এই এই করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি সঠিকভাবে, কারণ এটা অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এই রোগটা অলরেডি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আসে দ্বিতীয় স্টেপ, এটাকে বলে মিটিগেশন। মিটিগেশন হচ্ছে রোগটা ছড়ায় যাওয়ার পরে কি করণীয় আছে। আমরা বর্তমানে আছি মিটিগেশন ফেজে, এই যে লকডাউন বলা হচ্ছে, এই যে যোগাযোগ করা যাবে না, স্কুল বন্ধ, অফিস বন্ধ, এটা হচ্ছে মিটিগেশন, তার মানে এটা যতটুক সম্ভব এটাকে কমিয়ে মানে আটকিয়ে রাখা, ছড়িয়ে গেছে কিন্তু এটাকে কতটুক আটকানো যায়। আচ্ছা, এর পাশাপাশি প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রাষ্ট্র যেটা চেষ্টা করেছে, তারা জানে যে 90% মানুষের কিছু হবে না, কিন্তু ওই যেটা বললাম ঝুঁকিপূর্ণ যেই অংশটা আছে সেই ঝুঁকিপূর্ণ অংশটা ব্যাপকভাবে আক্রান্ত হবে। তো তারা যদি ব্যাপকভাবে আক্রান্ত হয় তাহলে আমাদের বিভিন্ন দেশে, সব দেশের কথাই বলছি, বাংলাদেশ সহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওই হঠাৎ করে এত সংখ্যক রোগী মোকাবেলা করতে পারবে না, ঠিক আছে। এবং এই রোগের জন্য প্রয়োজন হচ্ছে অনেক এক্সপেন্সিভ বা অনেক জটিল যন্ত্র সামগ্রী, যেমন ভেন্টিলেটর। এই ভেন্টিলেটর, এক একটা ভেন্টিলেটরের দাম হচ্ছে $50,000-$60,000, তার মানে বাংলাদেশে এগুলো আমদানি করতে ওই 70-80 লাখ কোটি টাকার মতো এক একটা ভেন্টিলেটর। তো এটা সাংঘাতিক এক্সপেন্সিভ জিনিস এবং এটা ম্যানুফ্যাকচার করতে একটা গাড়ির থেকে বেশি জটিল এটা তৈরি করা, ঠিক আছে। তো এই প্রস্তুতির বেলায় আমি যেটা দেখেছি বাংলাদেশ সরকারের প্রস্তুতি নেওয়ার মতো আমাদের ক্ষমতা যেটা ছিল সেই প্রস্তুতি আমি মনে করি যে নেওয়া হয়েছে, কারণ হাসপাতালগুলো রেডি রাখা, আমাদের যা আছে, আমাদের সম্বল যা আছে ওগুলো কিন্তু সব রেডি ছিল। বাদ বাকি আপনারা দেখেছেন আমেরিকাতেও কিন্তু ভেন্টিলেটর নিয়ে শুরুতে হিমশিম খেয়েছে, এখন অবশ্য ভেন্টিলেটর প্রোডাকশন করে এখন তারা এক্সপোর্ট করার জন্য রেডি, তারা এখন সহায়তা দিবে, পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ভেন্টিলেটরগুলো পাঠাবে। তো এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে মিটিগেশন স্টেজে আমরা এখন আছি। মিটিগেশন স্টেজে আমরা চেষ্টা করছি যাদের অলরেডি হয়ে গেছে তাদেরকে, হয়তো তারা তো বিপদমুক্ত,
কিন্তু আমরা চেষ্টা করেছি সবাইকে আলাদা করে রেখে যাতে না ছড়ায়, ঝুঁকিপূর্ণ যারা আছে তাদের মধ্যে যাতে না ছড়ায়। তো এখন পরবর্তী স্টেপ যেটা আসবে এই প্যান্ডেমিক মোকাবেলা করার, পরবর্তী স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট সম্পর্কেই আজকে ডাক্তার মাসুদ আমাদেরকে অমূল্য কিছু তথ্য দিয়েছেন, ওনার সময় এবং ওনার নিজের অভিজ্ঞতা থেকে উনি আমাদেরকে জানিয়েছেন কি কি ওষুধ রাখতে হবে, কি কি ওষুধ তিনি সেবন করেছেন এবং কিভাবে ট্রিটমেন্টগুলো দিয়ে দিচ্ছেন, এবং উনি কিছু পরামর্শ দিয়েছেন আমাদের ডাক্তার ভাই বোনদের জন্য যে বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে কীভাবে চিকিৎসা করা হচ্ছে। আমি আশা করব সেই পরামর্শগুলো আমাদের ডাক্তার ভাই বোনরা, আপনারা যদি এই ফিডটা দেখে থাকেন আপনারা সেটা নোট করে নেবেন অ্যাজ এ কমপ্লিমেন্টারি হেল্প ফ্রম আ ডক্টর ইন নিউ ইয়র্ক। আপনাদেরই ভাই, বাংলাদেশি ভাই, ওনার পরামর্শ এবং ওনার থেকে হেল্প হিসাবে আপনারা সে পরামর্শগুলো নিতে পারেন। সো এখন আপনাদেরকে আমি দুটো বিষয় বলছি। এখন আমরা মিটিগেশনের স্টেজে আছি, লকডাউন স্টেজে, এরপরে আসছে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে আসছে ভ্যাকসিন। ভ্যাকসিন মানে হচ্ছে যে আমাদেরকে ভ্যাকসিন দিলে এই রোগটা আর ভবিষ্যতে আমাদেরকে সংক্রমণ করবে না, কারণ আমরা এই রোগের কোডিংটা আমাদের শরীরকে বুঝে দিব। তো আমাদের শরীর, আমাদের আর্মি যখন বুঝে যাবে যে এই এই চোর এখান দিয়ে আসে, এইভাবে আসে, তখন সে তাকে ওখানেই আঘাত করে মোকাবেলা করে ফেলতে পারবে। তো সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন সাধারণত একটু টাইম লাগে, তো ভ্যাকসিন হতে হতে আরও এক বছরের মতো টাইম লাগতে পারে, আর একটু দ্রুতও হয়ে যেতে পারে। কিন্তু ভ্যাকসিনের আগে আসছে ট্রিটমেন্ট। এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, আমি যতটুক দেখেছি যে এখানে ডাক্তার মাসুদ যেটা বললেন, আরেকটা ট্রিটমেন্টের নাম হচ্ছে প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি হচ্ছে আপনার যদি করোনা ভাইরাস হয়ে থাকে তাহলে আপনার প্রতিরোধ ক্ষমতা অলরেডি হয়েছে, তো ডাক্তার সাহেবরা আপনার রক্ত থেকে প্লাজমাটা বের করে নিবে এবং ওই প্লাজমাটা রোগীর গায়ে দিলে তখন সেও ওই কোডিংটা নিয়ে নিবে, নিয়ে তারও প্রতিরোধ ক্ষমতা হয়ে যাবে। সেটাকে মানে লেম্যান্স টার্মে বললাম, সেটাকে বলে প্লাজমা থেরাপি। আর তো কিছু কিছু ওষুধ আছে যেটা ডাক্তার সাহেব বললেন, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এবং আরও কিছু নাম দিয়েছেন, যেগুলো আমি মনে করি সেটা আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে, হাসপাতালের পরামর্শ নিয়েই সেবন করা প্রয়োজন, কারণ আমরা আবার ভুল ডোসে খেয়ে ফেললে আবার এটা ক্ষতি হতে পারে। তো আমিও এটা সতর্ক করে দিচ্ছি আপনাদের সকলকে। সো আমি মনে করছি যে আবারও আপনারা নার্ভাস হবেন না, ঘাবড়াবেন না, আমরা এই সংকট থেকে বেরিয়ে আসব এবং আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব। এবং রমজান মাস, আমি আজকে আমার এই লাইভ ফিডে আহ্বান করব যে এই মুহূর্তে দয়া করে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেন কাইন্ডলি সিন্ডিকেটের মাধ্যমে আপনারা মানুষকে আর মানে দুরবস্থায় ফেলবেন না। আপনারা দয়া করে আমাদেরকে রক্ষা করেন, সিন্ডিকেট করে, মিডলম্যান করে আপনারা এই দুঃসময়ে, অন্তত এই রমজান মাসে, আমাদের গরিব কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় আপনারা সেদিকে দেখবেন, এবং সাধারণ মানুষের দিকে দেখবেন, এবং আপনাদের লোভ লালসতাগুলো একটু সংযমী হন দয়া করে অন্তত এই সময়ে। আমার এই অনুরোধ থাকবে, এবং আমার আরও অনুরোধ থাকবে যে আমি আশা করব যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে নির্দেশনা গিয়েছে, সকল ব্যাংক যাদেরকে লোন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা অনেক কষ্ট করছেন, ও ব্যাংকার ভাই বোনদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, আপনারাও ফ্রন্টলাইনে আছেন বাংলাদেশে, আপনারা কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, সকল এই যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা যারা করছে, আজকে একটা দেখলাম যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে আইক্যানের মাধ্যমে, তাদেরকে কিছু সরঞ্জাম দেওয়ার জন্য, মাস্ক সহ, তাদেরকেও আমি স্বাগত জানাই। নিজ নিজ উদ্যোগে আপনারা সবাই এগিয়ে আসবেন সেটাও কামনা করি। আমরা সবাই মিলে যে যেখানে আছি সেখান থেকে ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিলে আমরা এই এই ভাইরাস শুধু না, এই দেশটাকে আমরা সুন্দর করে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তো ডাক্তার মাসুদ, আপনার কি আর যদি আপনি কিছু বলতে চান কাইন্ডলি আপনাকে দিলাম,
শেষ কথা বলবেন? তেমন কিছু না, শুধু বলবো যে ওই একই কথা রিপিটেশন, আই ইকো ইউ, সেটা হচ্ছে যে মনে বল রাখতে হবে অনেক, যে জিনিসগুলো বললাম কাছে রাখতে হবে, কোনো ওষুধই ডাক্তারের কথা ছাড়া খাওয়া যাবে না, যেটা বারবার সতর্ক করেছেন সোহেল ভাই, সবকিছুই খাবেন বা ডাক্তারের সাথে পরামর্শ করে। এই আর যে দুটো দাম বলছিলেন, আমি বলি আইভেরা, আইভেরা পাওয়া যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর, আইভারমেকিনের নাম হচ্ছে আইভেরা ইন বেক্সিমকো, আইভেরা আইভেরা বেক্সিমকো, 10টার দাম হচ্ছে 150 টাকা, তো 30টা হলে একটা আমাদের বাংলাদেশের যে যে পরিবার, 5-7 জনের যে পরিবার, 30টা হলে এনাফ, অনেক বেশি আর লাগে না। আর ওই যে পালস অক্সিমিটার, ওটার দাম বাংলাদেশ হচ্ছে 2400 টাকা। 2400 টাকা, আচ্ছা, মোটামুটি মোটামুটি এক্সপেন্সিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা 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 জীবন রক্ষার জন্য বা ট্রিটমেন্টের জন্য, গাইড হিসেবে এর থেকে ভালো কিছু নেই। তার মানে আপনি রেকমেন্ড করছেন কোন পরিবারে যদি ঝুঁকিপূর্ণ কেউ থাকে, তাহলে তারা যেন এই টাকাটা অন্তত ইনভেস্ট করে স্বাস্থ্য রক্ষার জন্য। একটা থাকলেই একটা পরিবারের জন্য, একটা থাকলেই ওটা দিয়ে সবাই ব্যবহার করতে পারে মুহূর্তে। হ্যাঁ, কোনো সমস্যা হয় না। ওকে, সাধারণ একটা ইনস্ট্রুমেন্ট, দুইটা ছোট ছোট সি ব্যাটারি আছে, দ্যাটস অল। তো ঠিক আছে ডাক্তার মাসুদ, মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। মানে আমি আশা করব যে আপনার এই পরামর্শের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, এবং আমি আশা করব ডাক্তার ভাই বোনরাও আপনার পরামর্শগুলো সাজেশন হিসাবে খুবই গুরুত্বের সহকারে নেবেন। তো আমি এই বলেই আজকে আমার লাইভ ব্রডকাস্টটা শেষ করছি। আবারও সবাইকে পবিত্র রমজান মোবারক, সবাই ভালো থাকেন, সবাই সাবধানে থাকেন, সবাই সুস্থ থাকেন, এবং আমি আশা করব আপনারা সবাই ভবিষ্যতের পথ যেন সুন্দর হয়, সেজন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা যেন সবাই এগিয়ে আসি এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে। তো সবাইকে আবার আপনাকে ধন্যবাদ না দিলে পরে অব্যক্ত থেকে যাবে। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। আমি মনে করছি যে এতে আমার দেশের বহু ভাই বোন, বহু মানুষ উপকৃত হবে। আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ, আপনি সুন্দরভাবে এটা চালিয়ে যান। আমাদের সবার সবার দোয়া এবং সমর্থন আপনার জন্য থাকলো। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, সবার থেকে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম, আদাব, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।